আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা 2024 হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমরা সবাই অবগত আছো আজকে কিন্তু আমাদের আমাদের হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারটা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদেরকে বিশ্লেষণ করে দিব তোমাদের মনে অনেক প্রশ্ন যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না তারপরে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা থাকবে কি থাকবে না কোন সাবজেক্টে কীরকমভাবে পরীক্ষা হবে মার্ক ডিস্ট্রিবিউশন কীরকম থাকবে এত সব কিছুই আমরা আজকের এই ভিডিওতে সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিব সো সবাই একটু দ্রুত লাইভ সেশনটিতে যুক্ত হয়ে যাও এবং সব কিছু দেখতে এবং শুনতে পাচ্ছো কিনা আমাকে একটু বলো তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আজকে হচ্ছে যে আমরা সার্কুলারটা বিশ্লেষণ করবো সবকিছু আমরা সুন্দরভাবে দেখাই দিব তোমাদেরকে সবাই একটু আমাকে একটু দ্রুত বলো যে সবকিছু পারফেক্ট আছে কিনা আমি শুরুতেই একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমরা সাড়ে পাঁচটায় আসার কথা ছিল কিন্তু আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু আসতে লেট হয়ে গিয়েছে তো সমস্যা নাই তোমাদের সাথে চলে আসছি আমি মুন্না ভাইয়া তোমাদের পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সো আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলারটা নিয়ে একদম সুন্দর মতো বিশ্লেষণ করবো তো সবাই একটু আমাকে বলো যে ভাইয়া সবকিছু পারফেক্ট আছে কিনা এবং শুনতে পাচ্ছ কিনা আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই সার্কুলারটা বিশ্লেষণ শুরু করে দেবো ইনশাল্লাহ ওকে আচ্ছা ঠিক আছে ওকে তো সবাই চলে আসছো সবাই চলে আসছো ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তো সবাই একটু দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া সবকিছু পারফেক্ট আছে কিনা সো দেখো আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে পূর্ণাঙ্গ সার্কুলারটা দিয়েছে যেটা হচ্ছে যারা তোমরা হচ্ছে শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা যদি প্রথমে আসি যে ভাইয়া আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারের আসলে কারা কারা পরীক্ষা দিতে পারবে কারা কারা এখন ফার্স্ট টাইম থাকবে কি থাকবে না এটাই থেকে বড় প্রশ্ন সো আমরা যদি একটু দেখি যে ভাইয়া আমাদের হচ্ছে আবেদন যোগ্যতাটা নিয়ে সর্বপ্রথম আমি এটা নিয়ে কথাবার্তা বলি কারণ অনেকেই তোমরা অনেক আশা নিয়েছিলে যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়তো সেকেন্ড টাইম দিবে অনেক স্টুডেন্ট আমাদের বাংলাদেশ থেকে কিন্তু আমাদের সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেয় তো আমরা যদি দেখি যে ভাইয়া দেখো আলটিমেটলি যে সকল শিক্ষার্থী দুই হাজার একুশ তারাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু এইস এস সি যারা চব্বিশ সালে দিয়েছো শুধুমাত্র তারাই কি করতে পারবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ কোন টাইম থাকতেছে না ঠিক আছে তো এটাই হচ্ছে সব থেকে আমাদের দুঃখজনক ব্যাপার জগন্নাথ বিশ্ববিদ্যালয় লাস্ট পর্যন্ত আমাদের কি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে দিলো না ওকে সো সব থেকে বড় একটা প্রশ্ন যেটা জানার ছিল তোমাদের যে ভাইয়া সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না আমরা কিন্তু সর্বপ্রথম এই বিষয়টা ক্লিয়ার করলাম সো দেখো আমরা আস্তে আস্তে এখন পুরো আমাদের হচ্ছে সার্কুলারটা একটু সুন্দরভাবে দেখার ট্রাই করবো সো দেখো আমাদের প্রথম পয়েন্টটা এখানে কি বলছিল যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি যে স্নাতক আমাদের হচ্ছে সম্মান যে ও হচ্ছে বিবিএ প্রথম বর্ষের ভর্তির জন্য যে যোগ্যতা সম্পূর্ণ পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আসলে এই যে ওদের ওয়েবসাইট অর্থাৎ এদের এই পিডিএফ এর মধ্যে তুমি যদি এখানে ক্লিক করো তাহলে এখানে হাইপার লিঙ্ক করা আছে ডিরেক্ট ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে তারপরে তোমাকে আলটিমেটলি সম্পূর্ণ প্রসেসটা মেনটেন করতে হবে দেখো আমরা যদি পরবর্তীতে যাই পরবর্তীতে দেখো আমাদের উদ্দেশ্যে যদি কি দেওয়া আছে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে ভাই আবেদন যোগ্যতা অর্থাৎ কোন বিষয়ের হচ্ছে আমরা কি রকম আবেদন যোগ্যতা লাগবে আমরা কিভাবে পরীক্ষা দিব সেটা আমরা যদি একটু দেখি দেখো কয়টা ইউনিট থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট থাকবে বি ইউনিট থাকবে সি ইউনিট থাকবে ডি ইউনিট থাকবে এবং ইউনিট থাকবে ওকে এখন কোন ইউনিট কার জন্য সেটা যদি আমি তোমাদেরকে একটু সুন্দরভাবে বুঝাইতে যাই দেখো আমাদের প্রথম ইউনিট সেটা হচ্ছে আমাদের হচ্ছে এ ইউনিটটা এটা হচ্ছে বিজ্ঞান ও লাইফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যে

এ সার্টিফিকেট ধরে শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে তার মানে দেখো এখানে সব থেকে আমি যদি বলি যে ভাইয়া একটা চারটা পাঁচটা পাঁচটা ইউনিটের মধ্যে তোমরা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাঁচটা ইউনিটই পরীক্ষা দিতে পারবে অন্যান্য বিভাগের যে শিক্ষার্থীরা আসো তারা কিন্তু দিতে পারবে না তারা আলটিমেটলি চারটাতে দিতে পারবা ঠিক আছে চারটা কি কি ভাইয়া দেখো আমাদের বি ইউনিট সি ইউনিট ডি ইউনিট এবং ইউনিট এগুলোতে কিন্তু বিজ্ঞান বিভাগ সহ তোমরা সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবা বাট তোমরা শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগ ব্যতীত অর্থাৎ তোমরা আলটিমেটলি আর্টস বা কমার্সের শিক্ষার্থী আছে তারা কিন্তু এই এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে তার মানে যারা বিজ্ঞান বিভাগ থেকে আছো তারা পাঁচটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে আর যারা বিজ্ঞান বিভাগ থেকে না আর্টস বা কমার্সে তারা চারটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে খুব সুন্দর মতো আমরা এটা বিষয়টা দেখলাম এখন দেখো আমাদের কোন ইউনিট থেকে আসলে ন্যূনতম যোগ্যতাটা আসলে কি সেটা আমরা যদি একটু দেখার ট্রাই করি দেখো আমাদের ন্যূনতম যোগ্যতা দেখো আমরা সর্বপ্রথম কি এই ইউনিটটা একটু দেখি কি কি করব যদি একটু আমাদের এখানে বলছে আসলে দেখো আমাদের এ ইউনিটের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয়ের আমাদের পরীক্ষার মোট জিপি আমাদের 8 থাকতে হবে মোট 8 থাকতে হবে এখন কথা হচ্ছে যে ভাই এই 8 দেখার সঙ্গে সঙ্গে খুশি হওয়া যাবে না এখানে একটা ব্যাড নিউজ আছে ঠিক আছে যে ভাই আলটিমেটলি এখানে একটা প্রাথমিক সিলেকশন থাকবে একটু পরে সেটা আমি আসতেছি সো আমাদের ন্যূনতম যোগ্যতা মানে তোমার কত জিপিএ থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবা প্রাথমিক আবেদন এখানে দুইটা প্রসেস থাকবে তোমাকে আলটিমেটলি প্রাথমিক আবেদন করতে হবে তারপরে তুমি যদি সিলেকশন হও তারপরে তোমাকে আবার চূড়ান্ত আবেদন করতে হবে আমি একটু পরে সেটাই আসতেছি আগে দেখি যে ভাই তোমার কত জিপিএ থাকলে তুমি ডিরেক্ট পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা সো দেখো এখানে আমাদের কি আছে ভাইয়া এখানে আমাদের হচ্ছে এসএসসি ও এইসএসি মিলায় আমাদের কত থাকতে হবে এইট পয়েন্ট জিরো জি পি থাকতে হবে এইট পয়েন্ট জিরো তবে কোনো পরীক্ষায় আলটিমেটলি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ অর্থাৎ এসএসসি এবং এই সি থ্রি পয়েন্ট থ্রি ফাইভ করে আমাদের সাত হয় বাট আমাদের এই দুইটা মিলাই আট থাকতে হবে ওকে তার মানে আমাদের এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থেকে একটু এইস এসে থ্রি ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থাকে তাহলে কিন্তু আবার পরীক্ষা দিতে হবে না দুইটা মিলাই কি থাকতে হবে আট থাকতে হবে এবং এসএসসি এবং এইস এস তে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতে হবে একদম সিম্পল একটা বিষয় ঠিক আছে দেখো যাদের এই আট আছে যাদের দুইটা মিলাই আট আছে ভাইয়া তারা সবাই প্রাথমিক আবেদন করতে পারবা এখন প্রাথমিক আবেদন করতে পারলেই যে তুমি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য একদম না এখানে একটা সিলেকশন পদ্ধতি থাকবে এখন সিলেকশন কত জনের সিলেকশন হবে এবং কিভাবে সিলেকশন হবে আমি সেটা একটু পরে আসতেছি আগে সকল ইউনিটের আমরা একটু দেখে নিই যে ভাইয়া এসএসসি এবং এইস তে আমাদের কি পরিমানে জিপিএ থাকবে ওকে তো এখন আমরা যদি বি ইউনিটে আসি ভাই যেটা আমাদের কলা ও আইন অনুষদ এখানে আমাদের সকল বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে এখন দেখো আমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আমাদের দুইটা মিলায় আমাদের মোট কত লাগবে ভাইয়া মোট লাগবে এখানে সেভেন পয়েন্ট জিরো অর্থাৎ

আর আমাদের ন্যূনতম দেখো এসএসসি এবং এইচএসসি ন্যূনতম ন্যূনতম আমাদের থাকতে থাকতে হবে হবে এবং আলাদা আলাদা ভাবে এসএসসি এবং এইচএসি তে আমাদের কত থাকতে হবে আমাদের থ্রি থাকতে হবে কিন্তু ওকে সো দেখো আমাদের সব থেকে বেশি কোন ইউনিটে লাগতেছে সব থেকে বেশি কিন্তু আমাদের বিজ্ঞান বিভাগে লাগতেছে এইট তারপরে দেখো তারপরে আমাদের কিন্তু সি ইউনিট অর্থাৎ আমাদের যেটা

কোনো প্রশ্ন আছে কিনা ন্যূনতম যোগ্যতা নিয়ে ন্যূনতম যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আচ্ছা একই সাথে দেখো এই যে প্রশ্ন করছো যে ভাইয়া একই সাথে বি সি ডি তিন ইউনিটে আবেদন করা যাবে কিনা অবশ্যই এটা তো আমি প্রথমেই বলে দিছি দেখো বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবা তারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সকল ইউনিটে পরীক্ষা দিতে পারবা আর যারা বিজ্ঞান বিভাগ থেকে না অর্থাৎ কমার্স বা আমাদের হচ্ছে আর্টস যে কোনো একটা বিভাগ ধরো তোমার তাহলে তুমি কি শুধুমাত্র এ ইউনিটে বসতে না বাকি সবগুলোতে বসতে পারবা বুঝা গেছে তার মানে বিজ্ঞান বিভাগে পাঁচটা পাঁচটা ইউনিটে পরীক্ষা দিতে পারবা বিজ্ঞান বিভাগ বাদে যারা আসো আর্টস বা কমার্স তারা পাঁচটার মধ্যে চারটাতে বসতে পারবা শুধুমাত্র এ ইউনিট বাদ দিয়ে বুঝা গেছে দেখো এই যে সকল বিভাগের শিক্ষার্থী সকল বিভাগের শিক্ষার্থী সকল বিভাগের শিক্ষার্থী এখানেও সকল বিভাগের শিক্ষার্থী ওকে বুঝতে পারছি ভাইয়া সবাই একটু বলো যে যে প্রশ্ন প্রশ্ন ভাই আমি একই সাথে ইউনিটে পরীক্ষা দিতে না অবশ্যই তুমি পারবা ওকে আমরা ন্যূনতম যোগ্যতা নিয়ে কিন্তু কথাবার্তা বললাম এখন কথা হচ্ছে যে ভাইয়া ন্যূনতম যোগ্যতা তোমাদের যদি এই জিপিএ থাকে তাহলে তোমরা প্রাথমিক আবেদন করতে পারবা এখন প্রাথমিক আবেদন করতে পারলে যে ফাইনালি বুঝতে পারবা পরীক্ষার বিষয়টা এমন না তোমাদের এখানে দুইটা পদ্ধতিতে বাসাইকৃতকরণ করা হবে অর্থাৎ প্রাথমিক আবেদন তোমরা করবা ন্যূনতম এত জিপিএ থাকলে তোমরা আবেদন করবা তারপরে কি হবে একটা সিলেকশন হবে ঠিক আছে এখন সিলেকশনটা কি রকম ভাবে হবে কি কি বিষয় ভিত্তি করে সেটা আমরা একটু পরে আসতেছি সো দেখো আমাদের কারো কোনো প্রশ্ন নাই ওকে আচ্ছা ঠিক আছে সো চলো আমরা আলটিমেটলি একটু পরবর্তীতে চলে যাই দেখি পরবর্তীতে কি বলা আছে আমরা হচ্ছে 8.90 দিয়ে কি সিলেকশনে থাকতে পারবো এই বিষয়ে একটু পরে আসতেছি ঠিক আছে সো ন্যূনতম যোগ্যতা দেখলাম 8 7 7.5 তারপরে হচ্ছে আমাদের 7 তারপরে 6.5 ঠিক আছে এটা থাকলে তুমি ন্যূনতম যে আবেদন করতে পারবা তুমি প্রাথমিক আবেদনটা এটা তুমি পারবা বাট তুমি আলটিমেটলি তোমার যদি কত বললা যে 9 8.9 থাকে আমি কি সিলেকশন হইতে পারবো কি পারবো না এটা আমি শিরুললি তো কেউ বলতে পারবে না বাট আনুমানিক তোমার কি হইতে পারে সেটা আমি একটু পরে বলবো যখন আমরা আসব ঠিক আছে সো দেখো আলটিমেটলি যদি আমি পরবর্তীতে যাই পরবর্তীতে দেখো পরবর্তীতে কি বলা আছে আমাদের পরবর্তীতে দেখো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইংরেজি মাধ্যম অথবা আমাদের বিদেশ থেকে

আবেদনের গ্রহণযোগ্যতার তুলনায় আলটিমেটলি সাপেক্ষে নির্ধারিত করতে হবে তারপরে কি বলছে সার্টিফিকেটের জন্য আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় এডমিশন ওয়েবসাইটে লিঙ্কে প্রবেশ করতে হবে দেখো আলটিমেটলি তারা দেখো তবে তাদের আবেদনের গ্রহণযোগ্যতা তুল্যতা সাপেক্ষে নির্ধারণ করা হবে তুল্যতা সার্টিফিকেট এর জন্য দেখো যেটা আলটিমেটলি ধরো বাইরের দেশ থেকে একটা সার্টিফিকেট আছে ওইটা দিয়ে কি ওই পরীক্ষায় বুঝতে পারবে কিনা এটার জন্য একটা চেক করার অপশন আছে ঠিক আছে এই যে তুল্যতা সার্টিফিকেটের জন্য বিশ্ববিদ্যালয় এডমিশনের যে ওয়েবসাইটটা আছে সেখানে আলটিমেটলি যে তোমাদের ওইখানে ওয়েবসাইটে দেখবে যে সুন্দর মতো এখানে যে সার্কুলারটা আছে ওখানে হাইপার লিঙ্ক করা আছে এখানে ক্লিক করলে তোমাকে একদম ডিরেক্ট ওইখানে নিয়ে যাবে যেটা আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ওয়েবসাইট সো সেখানে গিয়ে লিঙ্কে প্রবেশ করলে আলটিমেটলি তুমি তুল্যতা করতে পারবা যে এটা দিয়ে তুমি আদৌ পরীক্ষায় বসতে পারবা কি পারবা না ওকে তার মানে আমাদের কি ভাই তোমরা এইচএসসি এবং যারা হচ্ছে বাংলা মিডিয়াম থেকে দিসো ইংলিশ মিডিয়াম থেকে দিছো তারা তো বসতে পারবাই তার সাথে সাথে আমাদের কি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা পরীক্ষা দিছে তারাও পারবা ইংরেজি মাধ্যম থেকে দিছে তারাও পারবা আবার বিদেশ থেকে এইচএসসি এস সম মানে আলটিমেটলি যে পরীক্ষাটা দিয়ে আসতে হয় সেটাও যদি তোমরা থাকতে থাকে তাহলে তোমরাও কিন্তু পারবা ওকে সো আমরা পরবর্তীতে আসলে দেখো পরবর্তীতে আমাদের পয়েন্টটা কি বলা আছে যে ভাই ইংরেজি মাধ্যমে অর্থাৎ ও লেভেলের পাঁচটি এবং এ লেভেলের ন্যূনতম দুইটি বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার অংশ গ্রহণ করতে পারবে 그러면은 দেখো ও লেভেল যারা পরীক্ষা দিয়েছো সেখানকার মধ্যে পাঁচটা যারা এ লেভেল পরীক্ষা দিছো তাদের মধ্যে ন্যূনতম দুইটা বিষয় উত্তীর্ণ প্রার্থীরা এই ভর্তি পরীক্ষার অংশ করতে পারবে এখন ও লেভেলে পাঁচটি এবং এ লেভেলে যে দুইটা বিষয় তোমাকে পাশ করতে হবে বা উত্তীর্ণ হতে হবে এখানে দেখো অর্থাৎ মোট পাঁচ দুই সাত বিষয়ের মধ্যে যথাক্রমে আমাদের চারটা বিষয়ে কমপক্ষে তোমাকে বি গ্রেড পাইতে হবে আবার তিনটা বিষয়ে কমপক্ষে সি গ্রেড পাইতে হবে যারা ও লেভেল থেকে বা এ লেভেল থেকে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এখানে সুন্দর মতো ডিরেকশন দেওয়া আছে যে ভাই তোমরা আলটিমেটলি তোমাদের যোগ্যতাটা কেমন হবে দেখো আমাদের ও লেভেল থেকে পাঁচটা বিষয় এবং এ লেভেল থেকে তোমাকে ন্যূনতম দুইটা বিষয় পাস করতে হবে ঠিক আছে তারপরে আবার বলে দিছি যে ভাই ও লেভেল থেকে যারা পরীক্ষা দিবা তারা আলটিমেটলি পাঁচটার মধ্যে ন্যূনতম দুইটা তারা হচ্ছে আমাদের ন্যূনতম চারটা বিষয় দেখো পাঁচটার মধ্যে ন্যূনতম চারটা বিষয় কমপক্ষে তোমাকে বি গ্রেড পাইতে হবে আবার তিনটা বিষয়ের মধ্যে কমপক্ষে আমাদের কি সি গ্রেড থাকতে হবে যারা আলটিমেটলি ও লেভেল থেকে আসো আবার এ লেভেল থেকে আসো তাদের জন্য সুন্দর মতো কিন্তু এখানে বলে দেওয়া আছে ওকে সো দেখো আমরা যদি এখন পরবর্তীতে যাই পরবর্তীতে যাই দেখো আচ্ছা এই যে প্রশ্ন করতেছো যে ভাইয়া মানবিক থেকে ইংরেজিতে সি গ্রেড থাকলে বি আর ডি তে আবেদন করতে পারবো কি না দেখো আবেদন করার জন্য প্রসেস দুইটা সেটা হচ্ছে প্রাথমিক আবেদন যেখানে তোমার একটু আগে যেটা ন্যূনতম যোগ্যতা নিয়ে আমি বললাম ঠিক আছে তুমি কোন সাবজেক্টে কত গ্রেড পাইছো এটা আলটিমেটলি আবেদন যোগ্যতা যাচাই করার জন্য এটা ইফেক্ট পড়বে না এটা তুমি যখন চান্স পাবা তখন তুমি মানে তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি ভর্তি হওয়ার জন্য তুমি কি পছন্দক্রম দিবা তখন তোমার কোন সাবজেক্টে তুমি কত জিপিএ পাইছো সেটা কিন্তু তোমাকে দেখে দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখি দেখি হ্যাঁ ইংলিশ বিষয়ে চান্স পেতে গেলে এখন দেখো না এটা তো এটা দেখো প্রশ্নটা কিন্তু এরকম ছিল না আমি একটু ভালো মতো তোমাদেরকে বিষয়টা বুঝাই দেখো প্রশ্নটা ছিল হচ্ছে মানবিক বিভাগ থেকে ইংরেজিতে সিগারেট থাকলে বি আর ডিতে আবেদন করতে পারবো কিনা আবেদন করা এক জিনিস আবার

সরি আমাদের কথা থাকতে হবে আট থাকতে হবে তোমার যদি ওভারঅল এই জিপিএটা থাকে তাহলে তুমি তুমি প্রাথমিক প্রাথমিক জন্য সিলেক্টেড আবেদনটা করতে পারবা আর এর থেকে যাদের কম আছে তারা আবেদন করতেই পারবে না প্রাথমিক আবেদনটা করতে পারবে না এখন যেটা প্রশ্ন যে ভাই আমি ইংরেজি বিষয় নিয়ে পড়তে চাই আমি ইংরেজি বিষয় নিয়ে পড়তে চাই এখন কি আমাকে আমার জিপিএটা সিলেকশনের ক্ষেত্রে কাজে লাগবে না সিলেকশনের ক্ষেত্রে তোমার কোনো জিপিএ কাজে লাগবে না তুমি যদি ইংরেজি পড়তে চাও তুমি ধরো মার্ক পাইলা পরীক্ষা দিয়ে তুমি মার্ক পাবা তাই না মার্ক পাওয়ার পরে তোমার যদি ইংরেজি বিষয়ে টার্গেট থাকে বা অন্যান্য যে কোনো বিষয় টার্গেট থাকে অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক তুমি যদি পদার্থবিজ্ঞানে পড়তে চাও তাহলে পদার্থবিজ্ঞানে তোমার ন্যূনতম কত হবে এটা একটু পরে আমি আলোচনা করব বুঝা গেছে সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্ট আলাদা দেওয়া আছে সেটাও আমাদের সার্কুলারে প্রকাশ করা আছে ওকে সেটা আমরা একটু পরেই দেখতে পারবো সেটা আমরা একটু পরে দেখতে পারবো ভাইয়া তোমার কনসেপ্টটা ক্লিয়ার তোমার কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো তুমি যে প্রশ্নটা করছিলো করছিলা সেটা ক্লিয়ার কিনা এটা কে প্রশ্ন করছিলা জগন্নাথের জন্য মডেল অবশ্যই জয়কুলি একদম পরিপূর্ণ একটা প্রতিষ্ঠান এখান থেকে আলটিমেটলি তোমার কোন তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিস্থিতি যাবতীয় যা লাগবে সবকিছুই ইনশাল্লাহ আমাদের এই জয়গুলি পরিবারের পক্ষ থেকে প্রোভাইড করা হবে ওকে সো আমাদের একটু পরে বইয়ের আলটিমেটলি জগন্নাথের রিটার্নের বই আসবে কিনা বা জগন্নাথের কোন প্রশ্ন ব্যাংক দেখো জগন্নাথ এতদিন গুচ্ছতে ছিল আলটিমেটলি কোন প্রশ্ন ব্যাংক বা কোন রিটেনের বই ছিল না আমাদের জয়গুলি থেকে আসবে কিনা এটা একটু পরে আমি তোমাদের অ্যানাউন্সমেন্ট দেবো আমি শুধু এতটুকু বলে রাখি যেহেতু প্রশ্ন করছো অবশ্যই অবশ্যই থাকবে জয়গুলির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের এমসিকি এবং রিটেনের জন্য মডেল টেস্ট এবং প্রশ্ন ব্যাংক দুইটাই থাকবে আমাদের ওকে সো মডেল টেস্ট এবং প্রশ্ন ব্যাংক এই দুইটা মিলাই আমাদের একটা বই শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে ওকে সো দেখো আলটিমেটলি আমরা পরবর্তীতে যাই পরবর্তীতে যাই ঠিক আছে মিনিমাম কত লাগবে ভাই এ ইউনিট থেকে তুমি ইংলিশে পড়তে চাও অথবা বি ইউনিট থেকে ইংলিশে পড়তে চাও অথবা সি ইউনিট থেকে ইংলিশে পড়তে চাও তোমার ইংলিশে পড়তে ন্যূনতম কত লাগবে একটা একটু পরে আসতেছি একটু সময় দাও আমি একটু পরে সাবজেক্ট ভিত্তিক দেখাই দিব তোমাদেরকে ওকে আসো এখন আমরা আবেদন প্রক্রিয়া প্রাথমিক আবেদন কেমন করবো এটা বুঝানোর কিছু না এটা তোমরা আসলে পড়লেই বুঝতে পারবা যে ভাই আসলে কিভাবে কি করতে হবে প্রথমে যে ওয়েবসাইটে ঢুকতে হবে তারপরে অ্যাপ্লাই নাও বাটনে বা ক্লিক হেয়ার অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই বাটনে তোমাকে ক্লিক করতে হবে সো এই প্রস্তুতি গুলো তুমি পড়লেই বুঝতে পারবা এখান থেকে সবথেকে বড় কথা যে ভাই আমি পেমেন্ট পদ্ধতিটা কেমন আমার বিকাশে টাকা আছে আমি কি অ্যাপ্লাই করতে পারবো আমি কি আমার নগদে টাকা আছে আমি কি অ্যাপ্লাই করতে পারবো পেমেন্ট পদ্ধতিটা কেমন হবে আমার কার্ডে টাকা আছে যারা একটু বড় লোক আসত তারা কি ওইখান থেকে ডিরেক্ট পেমেন্ট করতে পারবে কিনা আমি পেমেন্ট পদ্ধতিটা বলে দেই এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবো যে ভাই কি কি লাগবে আলটিমেটলি কোথায় কোথায় যাইতে হবে সম্পূর্ণ সুন্দর মতো বাংলা ভার্সনে লিখে দেওয়া আছে দেখো পেমেন্টে যদি আমি আসি পেমেন্ট করা যাবে শুধুমাত্র বিকাশ এবং রকেট বিকাশ এবং রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেক ইউনিটের জন্য পৃথক পেমেন্ট করা যাবে ঠিক আছে তার মানে আমাদের পেমেন্ট পদ্ধতি কয়টা দুইটা বিকাশ এবং নগদ বিকাশ এবং নগদ বুঝা গেছে ও সরি আমাদের রকেট 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 নগদ না নগদ না রকেট রকেটটা মূলত হচ্ছে যে ডাস বাংলার একটা হচ্ছে ইয়া ঠিক আছে তার মানে নগদ থেকে করা যাচ্ছে না নগদ থেকে করা যাচ্ছে না আমরা কি করব যে ভাইয়া বিকাশে টাকাটা ইন করে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমরা প্রসেস সম্পূর্ণ প্রসেস মেনটেন করব অথবা রকেটে টাকা থাকলে হবে অর্থাৎ দুইটা প্রসেস আমাদের আমাদের কি ভাইয়া বিকাশ এবং রকেট ওকে আচ্ছা ঠিক আছে সো চলো আমরা এক এক করে সবগুলো দেখবো পেমেন্ট পদ্ধতি পেমেন্ট পদ্ধতিতেও ভাই এখানে তেমন কিছু বোঝানোর কিছু নাই আলটিমেটলি তোমরা সুন্দর মতো দেখো এখানে আলাদাভাবে ভাবে আছে যে তোমার যদি বিকাশ থেকে পেমেন্ট করতে চাও তাহলে তোমাকে এই প্রসিডিউরগুলো গুলো ফলো করতে হবে তুমি যদি নগদ থেকে তুমি তোমার যদি রকেট থেকে পেমেন্ট করতে চাও সেখানেও বলে দেওয়া আছে দেখো তারপরে আমরা যে রকেটের পদ্ধতিটাও বলে দেওয়া আছে যে ভাই রকেট থেকে তোমাকে কি কি প্রসিডার মেনটেন করতে হবে সুন্দর মতো কিন্তু এখানে বলে দেওয়া আছে এগুলো আমি জাস্ট একবার করে পড়লেই বুঝতে পারবা একবার করলে পড়লেই বুঝতে পারবা সো আমরা মেইন বিষয়গুলোতে ফোকাস দিব সো চলো আমরা যদি পরবর্তীতে যাই পরবর্তীতে যদি যাই ভাইয়া দেখো আমরা যদি মেইন বিষয়তে যাই যে ভাইয়া এই তো আমাদের এইটা একটু দেখি যে প্রাথমিক প্রার্থী বাসাই প্রক্রিয়া এটা নিয়েই তোমাদের যত কনসার্ন ঠিক আছে এটা নিয়ে তোমাদের যত কনসার্ন যে ভাই আমার তো ন্যূনতম জিপিএ 8 বা 7 বা 6.5 এগুলো তো আছে আমি কি এখন ফাইনাল পরীক্ষায় বসতে পারবো কি পারবো না অথবা প্রাথমিক যে সিলেকশন সিলেকশন পদ্ধতি আছে এখানে কি আমার রোলটা আসবে কি না সো সেটাই আমরা এখন দেখব দেখো আমাদের কি বলছে যে প্রাথমিক আবেদনের নির্ধারিত তারিখ শেষে প্রত্যেকটা ইউনিটের অর্থাৎ এ বি সি ডি ই আবেদনের মধ্যে মেধার ভিত্তিতে আসন অনুপাতে চল্লিশ হাজার থেকে বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাথমিকভাবে বাছাই করা হবে খুবই একটা ব্যাড নিউজ তোমাদের জন্য ঠিক আছে দেখো আমাদের এবছর প্লাস পাইছে কয়টা প্লাস পাইছে কতজন স্টুডেন্ট লাখখানিকের উপরে আবার তোমার হচ্ছে ন্যূনতম জিপিএ কত দিয়ে রাখছে আট বা সাত বা ছয় পয়েন্ট পাস করে বাট এইখানে আবার একটা ঝামেলা লাগছে যে ভাই শুধুমাত্র প্রত্যেক ইউনিটে চল্লিশ হাজার করে দিবে এটা একটু মনে করো কেমন হয়ে গেছে ঠিক আছে

প্রাপ্ত জিপিএ মোট নাম্বারকে চতুর্থ বিষয় সহ কিন্তু যারা অপশনাল সাবজেক্ট ওইটা অপশনাল সাবজেক্টের কাউন্ট হবে ভিত্তি করে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে যদি একই পয়েন্ট থাকে ঠিক আছে তার মানে কি কি থাকবে ভাই এখানে এসএসসিও থাকবে এইচএসসিও থাকবে এসএসসি থাকবে এবং এইচএসসিও তোমাকে থাকবে প্রাথমিক সিলেকশন এই দুইটাতেই কিন্তু দেখবে তাহলে দেখো তারপরে দেখো কি বলছে যে ভাইয়া পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য প্রাথমিক পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য প্রাথমিকভাবে বাছাইকৃত চল্লিশ হাজার শিক্ষার্থীর নাম এবং রোল নাম এবং রোল নাম্বার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের আবেদনকৃত মোবাইল নম্বরে এস এম এস দিয়ে জানাই দেওয়া হবে আর ওর লক্ষ্যে যে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রত্যেক ইউনিটের চল্লিশ হাজার শিক্ষার্থীদের মধ্যে অন্তর্ভুক্ত আবেদনকারীরাই কোটায় কোটার আবেদন সুযোগ পাবে তার মানে যদি যদি কোটা থাকে একটু পরে আমরা কোটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমার যদি কোটা থাকে তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই প্রাথমিক আবেদন করতে হবে এমনটা না যে ভাই কোটা আছে আমাকে প্রাথমিক আবেদন করতে হবে না ডিরেক্ট বসতে দেবে বিষয়টা এমন না তোমাকে আলটিমেটলি কোটার সুবিধা পাইতে গেলে তোমাকে এই প্রাথমিক আবেদন করতে হবে তারপরে এই শর্ত পোষ্য কোটার জন্য বহাল থাকবে অর্থাৎ পোষ্য কোটা মানে কি ওই যে শিক্ষার্থী মানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বা আলটিমেটলি যে সার ম্যাম আছে তাদের ছেলে মেয়ে এগুলাকে পোষ্য কোটা বলা হয় ঠিক আছে সো আলটিমেটলি দেখো তার মানে আমাদের এখানে সব বড় কথা সুন্দর মতো একটু বুঝো ভাইয়া সুন্দর মতো বুঝো যে তোমাদের যাদের ন্যূনতম যোগ্যতা আছে তোমরা অবশ্যই একশো টাকা একটু পরে আসতেছি টাকার ব্যাপারটা যে প্রাথমিক আবেদন করতে কত টাকা লাগবে চূড়ান্ত আবেদন করতে কত টাকা লাগবে তোমার যদি ন্যূনতম আবেদন থাকে তুমি রিক্স নেওয়ার দরকার নাই তুমি আবেদনটা কইরো ঠিক আছে আবেদনটা কইরো করার পরে কি হবে তোমার প্রত্যেক ইউনিট থেকে কিন্তু চল্লিশ হাজার জন খালি বসতে দিবে তার মানে সিলেকশন থাকতেছে এবং এইখানে ভালো পরিমাণে বাসাই হবে ঠিক আছে সো এইখানে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের কি যারা এ প্লাস পাইছো এ প্লাসের সংখ্যাই তো আমাদের এক লাখের উপরে সো যারা এ প্লাস পাইছো তারাও কিন্তু যে এ প্লাস পাইছি ভাই তার মানে জগন্নাথে বসতে পারবো বিষয়টা এমন না ওইখান থেকেও বাদ যাবে ঠিক আছে ওইখান থেকেও বাদ যাবে এখন কিভাবে বাদ যাবে সেটা দেখো এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষারই জিপিএ দেখবে মোট নাম্বার ঠিক আছে মোট নাম্বারকে মোট নাম্বার দেখবে কি করবে ভাই জিপি এর সাথে সাথে নাম্বারও দেখবে জিপি এর সাথে সাথে নাম্বারও দেখবে এখন কথা হচ্ছে যে এখন তোমাদের কথা হচ্ছে ভাই আমারও নাম্বার ধরেন আহ হাজার বিশ আর একজনেরও নাম্বার হাজার বিশ তাহলে কি হবে দুইটা নাম্বার যদি সেম হয়ে যায় তাহলে কি হবে তোমাদের দুইজনকে কি পরীক্ষা দেওয়ার জন্য সিলেকশন করা হবে অর্থাৎ যেই নাম্বারটার চল্লিশ হাজারের মধ্যে যেই নাম্বারটা আসবে কাট মার্ক আসবে বা কাট নাম্বারটা আসবে ওইটা যদি ডাবলিং থাকে ধরো আমার হাজার বিশ তোমারও হাজার বিশ তাহলে কি আমাদের একজনক দিবে আরেকজনক দিবে না না সবাই বুঝতে পারবে যাদের নাম্বার সেম থাকবে তারা সবাই বসতে পারবে বুঝা গেছে আচ্ছা তো চলো আমরা একটু পরবর্তীতে যাই আমরা একটু পরবর্তীতে যাই ঠিক আছে আমরা একটু পরবর্তীতে যাই তার মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ভাই সিলেকশন পদ্ধতিটা একটু বাড়ালে ভালো হতো আমি আমার আমার মতামত অনুযায়ী আলটিমেটলি আমি যদি তোমাদেরকে একটু অ্যাড করি এখানে যে ভাই আরেক মানে বেশি সংখ্যক শিক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া উচিত ছিল বাট সেখানে আলটিমেটলি খালি চল্লিশ হাজারে করতেছি একটু তো কষ্ট লাগবেই কিন্তু কিছু কিছু জিনিস আছে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে যেটা আলটিমেটলি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তো এখন যদি আমরা যারা তোমরা পরীক্ষার পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কি সারাদিন কান্নাকাটি করলে কি বিশ্ববিদ্যালয় চেঞ্জ করে দিবে জীবনও না যেটা একদম সুন্দরভাবে কি হয়েছে প্রকাশ যেহেতু পূর্ণাঙ্গ সার্কুলার হয়ে গেছে এটা চেঞ্জ হবে না সো তোমার আলটিমেটলি যদি না বসতে পাও তাহলে কি করবা আলটিমেটলি তোমার ক্ষেত্রে আরও অনেক অনেক বিশ্ববিদ্যালয় কি রয়েছে সেগুলোর জন্য সুন্দরভাবে প্রথম থেকে এখন প্রিপারেশন নেওয়া শুরু করো এখন মন খারাপ করে কান্নাকাটি করে কিচ্ছু লাভ নেই ওকে সো দেখো আমরা যদি পরবর্তীতে যাই পরবর্তীতে কি বলা আছে যে ভাই প্রাথমিকভাবে নির্বাচিত নির্বাচিতদের আবেদন করণীয় কি হবে যারা প্রাথমিকভাবে সিলেকশন হবা তারপরে আমাদের চূড়ান্ত করণীয় কি হবে আমাদের সেটা আমরা একটু দেখতে চাই দেখো আমাদের প্রথমটা কি বলছে যে ভাইয়া ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য আমাদের প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষার ফি বাবদ দেখো সাতশো টাকা তার মানে তুমি যে প্রাথমিক আবেদন করলা একশো টাকা লাগবে আবেদন করার পরে তুমি যদি চূড়ান্ত ভাবে সিলেক্ট হও যে তুমি পরীক্ষায় বসতে পারবে তারপরে তোমাকে আবার আবেদন করতে হবে কত টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে সার্ভিস চার্জ সহ ওকে যা তোমার সতেরো ডিসেম্বর দেখো এই যে তারিখগুলো কিন্তু গুরুত্বপূর্ণ

দুই হাজার চব্বিশ রাত এগারোটা অর্থাৎ বারোটা পর্যন্ত এইরকম আলটিমেটলি এই সময়ের মধ্যে জমা দিতে হবে ঠিক আছে কিভাবে কি করবা দেখো এই যে হাইল করা আছে দেখো তারপরে আলটিমেটলি এইখানে প্রসেস গুলো দেওয়া আছে সো কি লাগবে ছবি লাগবে কত কেবির মধ্যে থাকতে হবে কি ফর্মেট থাকতে হবে জেপিজি ফরম্যাট থাকতে হবে তারপরে আমাদের পিকজেল সাইজটা কত থাকবে তিনশো ইন্টু আমাদের এইট টি থাকতে হবে এইগুলো একটু দেখলেই তোমরা বুঝতে পারবা সো আমি একদম এই দেখো এই পয়েন্টটাতে আসি যে ভাইয়া পাঁচ নাম্বার পয়েন্টটা কোটায় চার নাম্বারটা চার নাম্বারটা আচ্ছা ঠিক আছে চার নাম্বারটা একটু যদি দেখি দেখো আবেদনকারীকে অগ্রাধিকারের ভিত্তিতে ইউনিটে এটা আমি আগেই বলে দিছি তবুও আমি তোমাদেরকে বলতেছি দেখো আবেদনকারীকে অগ্রাধিকারের ভিত্তিতে বা ইউনিটে আমাদের প্রত্যেক ভিত্তিক বিষয় পছন্দ অর্থাৎ আলটিমেটলি সাবজেক্ট চয়েস তোমাকে দিতে হবে ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সবগুলো বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে দেখো সাবজেক্ট অনেকগুলো এখন ভাই আমার এই বিশটা সাবজেক্টে আমার দরকার নাই আমি পাঁচটা সাবজেক্ট শুধুমাত্র পাঁচটাতে অ্যাপ্লাই করবো না তোমাকে প্রত্যেকটা সাবজেক্টেই করতে হবে ক্রমান্বয়ে তোমার যেটা পড়ার আগ্রহ বেশি তুমি সেটা উপরে রাখবা যেটাতে আগ্রহ কম সেটাতে একটু নিচে রাখবা অবশ্যই তোমাকে সবগুলো সাবজেক্টে দিতে হবে তারপরে দেখো অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ এখানে আগে থেকেই তোমাকে বলে দিচ্ছি যে কোনটা গুরুত্বপূর্ণ কি বিষয়টা খেয়াল রাখতে হবে তোমাকে তুমি যেটা সাবজেক্টে পড়তে চাও সেটা আগে দিবা যেটা সাবজেক্টে একটু পড়ার কম ইচ্ছা সেটা পরে দিবা তারপরে আসো যে পরবর্তী সময়ে আবেদন প্রদত্ত বিষয় পছন্দ ক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সো দুঃখিত আমি আসলে এটা আসলে মিস্টেক করে ফেলছিলাম তো দেখো তোমরা যে পছন্দ ক্রমটা সাজাবা এটা কিন্তু সুন্দর মতো তুমি সহ তোমার পরিবারে যারা সিনিয়র আছে যারা আলটিমেটলি পড়াশোনা করছে বা আলটিমেটলি তোমার ধরো যার কাছ থেকে তোমার সাপোর্ট পাওয়া

পরীক্ষার্থীকে ভেবেচিন্তে চিন্তে বিষয় প্রশ্ন দিতে হবে সো তোমাকে আগে থেকে সতর্ক করে দিছে এই বিষয়টা একটু মাথায় রাখবা তারপর দেখো কোটায় আবেদনকারী সো কোটায় ভর্তি ইচ্ছুক আবেদনকারীর কোটাভুক্ত হওয়ার জন্য কোটা সংক্রান্ত নির্ধারিত আমাদের হচ্ছে তথ্য আপলোড করতে হবে অবশ্যই তোমার যে কোটা আছে তোমার খালি কোটা থাকলেই হবে না তোমার গিয়ে ডকুমেন্টস থাকতে হবে তুমি বললে আর বিশ্বাস করবে বিশ্ববিদ্যালয় করতে পারবে বিষয়টা এমন না তোমাকে সকল পেপার কি আপলোড করতে হবে অর্থাৎ দিতে হবে এখন মুক্তিযোদ্ধা দেখো মুক্তিযোদ্ধার সন্তান কোটা আবার পোষ্য কোটা আবার ক্ষুদ্র কোটা আবার শারীরিক প্রতিবন্ধী কোটা তারপরে খেলোয়াড় কোটা যারা থেকে আসো তারপরে হরিজন বা দলিল কোটা তারপরে হচ্ছে আর কি কি আছে আর কিছু নাই উল্লেখিত করতে হবে সো তুমি কোনটা কি কি কোটা আছে দেখো আমি যদি একটু বলি মুক্তিযোদ্ধা কোটা তারপরে পোষ্য কোটা তারপরে ক্ষুদ্র নিগুষ্টি কোটা তারপরে শারীরিক প্রতিবন্ধী যদি তোমরা থাকো সেক্ষেত্রে কোটা আছে তারপরে হচ্ছে খেলোয়াড় কোটা আছে এবং হরিজন এবং দলিত কোটা এই কয়েকটা কোটা আছে তো এই কয়েকটার কোটা থাকলেই হবে না তোমাকে অবশ্যই অবশ্যই নির্দিষ্ট যে কোটার যে পেপার গুলো থাকে সেটাও তোমাকে কিন্তু এই যে আপলোড করতে হবে ঠিক আছে তারপর দেখো কি বলছে উল্লেখ্য যে আবেদন করার সময় কোটা উল্লেখ না করলে পরবর্তীতে কোটাভুক্ত আবেদন করে বিবেচিত হবে না তার মানে ধরো তোমার কোটা আছে বাট তুমি দিলে না এখানে কোটাতে সিলেক্ট করো নাই ঠিক আছে বাট পরে এসা বলতেছে ভাই চান্স পাওয়ার পর যখন পছন্দ দিবা যে ভাই আমার তো কোটা আছে তাহলে কিন্তু হবে না তার মানে কোটা থাকলে তোমাকে আগেই সেটা কি করতে হবে সিলেক্ট করতে হবে এবং সেটার অনুযায়ী আলটিমেটলি দিতে হবে তারপর দেখো তারপরে কি বলছে অতপর এডমিট কার্ড ওকে আমরা একটু পড়ি না হলে কোনো কিছু গুরুত্বপূর্ণ মিস্টেক হয়ে যাবে দেখো পুরনকৃত ফর্মে যে তথ্যগুলো দেওয়া হয়েছে তা পুনরায় চেক করতে হবে মনে রাখতে হবে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের পূরণকৃত ফর্মের কোনো তথ্য পরিবর্তন করা যাবে না যখন সার্কুলারটা তোমরা হচ্ছে সুন্দরভাবে কি করবা अप्लाई করবা তখন কিন্তু ভেবে চিনতে তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে একবার সাবমিট হয়ে গেলে আবার কোনো কিছু পরিবর্তন করা যাবে না ঠিক আছে সো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে অর্থাৎ তুমি যখন अप्लाई করবা তখন সকল ইনফরমেশন একবার রিচেক করে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবা তার আগে কিন্তু না ওকে আচ্ছা ঠিক আছে সো চলো তারপরে যদি আমরা যাই এখনো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে লাইভ থেকে কেউ চলে যাবেন না

এ ইউনিট অর্থাৎ যেটা বিজ্ঞান বিভাগের অথবা আমাদের বি ইউনিট এবং সি ইউনিট ডি ইউনিট ইউনিট অর্থাৎ সকল ইউনিটের আলটিমেটলি প্রাথমিক যে আবেদন প্রাথমিক আবেদন শুরু হবে আমাদের হচ্ছে এক ডিসেম্বর থেকে অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে গিয়েছে বেড়া বারোটা থেকে শুরু হয়ে গিয়েছে এটা চলবে কতদিন ভাইয়া আলটিমেটলি পনেরো ডিসেম্বর পর্যন্ত পনেরো ডিসেম্বর রাত আমাদের কত বারোটা অনুষাট পর্যন্ত আমাদের চলবে তার মানে আজকে থেকেই কিন্তু কি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের কিন্তু শুরু হয়ে গিয়েছে কত বারোটা থেকে দুপুর বারোটা থেকে চলবে কত তারিখ পর্যন্ত ভাইয়া চলবে পনেরোই ডিসেম্বর আমাদের রাত এগারোটা উনষাট পর্যন্ত তারপর দেখো আবেদন ফি আবেদন ফির ক্ষেত্রে আসি দেখো প্রাথমিক আবেদন একশত টাকা সার্ভিস চার্জ সহ বিকাশ বা রকেটে নগদ দিয়ে কিন্তু পারবে না বিকাশ বা রকেটে তোমাকে আলটিমেটলি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে হবে এটা গেল কি ভাই প্রাথমিক আবেদন এটা গেল কি প্রাথমিক আবেদনের ব্যাপার সবার প্রাথমিক আবেদন দেখছো প্রাথমিক আবেদন তারপরে দেখো চূড়ান্ত আবেদন চূড়ান্ত আবেদনের জন্য অর্থাৎ সকল ইউনিট যে পাঁচটা ইউনিট আছে এ বি সি ডি ই পাঁচটা ইউনিটের জন্য কি হবে ভাই চূড়ান্ত আবেদন কবে থেকে শুরু হচ্ছে তাহলে আমাদের সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর থেকে শুরু হবে আমাদের বেলা অর্থাৎ দুপুর বারোটা থেকে দুপুর বারোটা থেকে আমাদের তিরিশ ডিসেম্বর তিরিশ ডিসেম্বর পর্যন্ত আলটিমেটলি রাত আজকে থেকে কত তারিখ পর্যন্ত তারপরে যারা প্রাথমিক আবেদনের সিলেকশন হবে এটা অবশ্যই আমাদের ওয়েবসাইটে জানাই দেওয়া হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তারপরে তোমাদেরকে চূড়ান্ত আবেদন করতে হবে কত তারিখ থেকে শুরু হবে সতেরোই ডিসেম্বর থেকে শুরু হবে চলবে কত তারিখ পর্যন্ত তিরিশ ডিসেম্বর পর্যন্ত বুঝা গেছে এই যে তারিখ গুলো ডাউন করে রাখবা দরকার পড়লে খাতার মধ্যে সুন্দরভাবে এখন তো দেখবে যে তার টানা সবগুলো বিশ্ববিদ্যালয় সার্কুলার হয়ে গেছে সো কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবা কত তারিখে পরীক্ষা এগুলো সুন্দর মতো একটু দেখে রাখবা না হলে একটা মিস্টেক হয়ে গেলে কিন্তু তুমি আর পরবর্তীতে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে না ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া ইংলিশে নাকি এ এর কম্পাইল হবে না একটু পরেই সেটা আসতেছে সাবজেক্ট রিকোয়ারমেন্ট বাবা একটু ধৈর্য ধরো একটু পরে সেটা আসবো ঠিক আছে তো দেখো আমরা আমাদের আবেদন প্রক্রিয়াটা সুন্দরভাবে দেখলাম যে ভাই প্রাথমিক আবেদনে কত তারিখ থেকে কত তারিখ এবং চূড়ান্ত আবেদন কত টাকা লাগবে কত তারিখ থেকে কত তারিখ এগুলো দেখে ফেললাম তো এখন আসো পরীক্ষা পদ্ধতি যেটা আলটিমেটলি অনেককে অবাক করে দিছে যে গুচ্ছতে যখন জগন্নাথ পরীক্ষা হইতো তখন কিন্তু পুরোটাই এমসিকিউ হইতো একশো মার্কের এমসিকিউ বাট এখন কিন্তু পাশাপাশি রিটেন থাকবে এবং ওরা বেশি অগ্রাধিকার আমরা একটু দেখি চলো আমরা একটু দেখি যে ভাইয়া আমাদের পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে পরীক্ষা পদ্ধতি দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ হবে তার মানে আমাদের কি অবশ্যই এমসিকিউ বহু নির্বাচনী মানে কি এমসিকিউ এবং লিখিত ভাইয়া লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে ইউনিট

নম্বর লিখিত থাকবে আটচল্লিশ প্রাধান্য দিচ্ছে রিটার্ন বেশি থাকবে এমসি কিউ কম থাকবে এস থেকে তোমার জিপিএ মার্ক বারো নম্বর কাউন্ট হবে এইচএসসি থেকে তোমার ষোলো নম্বর কাউন্ট হবে এখন দেখো যে ভাই এখন তো কোন সাবজেক্টটা কতটা করে থাকবে এটা তো বলে দেয় নাই এটা আলটিমেটলি বলা আছে একটু পরে আমরা দেখব সেটা দেখো আমি তোমাদেরকে আগেই বলে দেই যে প্রত্যেক সাবজেক্ট একটু পরে আমরা কোন সাবজেক্টে কি কি কিভাবে কি করতে হবে সেটাও দেখব যে কোন কোন ইউনিটের জন্য কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে তোমাকে সো প্রত্যেকটা সাবজেক্টের মার্ক কিন্তু একই থাকবে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক একই থাকবে একটু পরে সেটা আসতেছি ওকে তারপরে দেখো যে বিশেষ দস্তব্য তার মানে এটা আমাকে অবশ্যই পড়তে হবে দেখো এক নম্বর পয়েন্টটা কি বলছে যে भैया ইউনিট বি এর অন্তর্ভুক্ত ইউনিট বি এর অন্তর্ভুক্ত সংগীত বিভাগ এবং নাট্যগলা বিভাগ এবং ইউনিট ডি এর অন্তর্ভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ ওকে এই বিভাগগুলোতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষার ফলাফলের পরে আমাদের হচ্ছে পর মেধা তালিকার ভিত্তিতে পঞ্চাশ নাম্বারের আমাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে যাদের ইচ্ছা আছে ভাই সঙ্গীতে পড়বা যাদের ইচ্ছা আছে নাট্যকলায় পড়বা যাদের ইচ্ছা আছে ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পড়বা তোমরা তো আলটিমেটলি পরীক্ষা দিলে একটা ফলাফল হইলো ফলাফল তারপরে তোমাকে আবার আর একটা পরীক্ষায় বসতে হবে সেটা কি মেধা তালিকার ভিত্তিতে তার মানে এখানে সবাই বুঝতে পারবে না ওরা আলটিমেটলি একটা মেধা তালিকা প্রকাশ করবে যে কারা কারা এখানে পরীক্ষা দিতে কি তাদের হচ্ছে মেধা তালিকার পর মেধা তালিকার ভিত্তিতে তালিকারে আর একটা কি ব্যবহারিক পরীক্ষায় কি করতে হবে আলটিমেটলি তোমাদেরকে করতে হবে তার মানে কি তোমাকে মেইন ভর্তি পরীক্ষাতে দিতে হবে তারপরে তুমি যখন সাবজেক্ট চয়েস দিবে তখন তোমার অপশন আসবে দেখো ভালো মতো বুঝবে বিষয়টা তিনটা ডিপার্টমেন্টের জন্য একটা হচ্ছে সঙ্গীত ডিপার্টমেন্ট নাটক ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে টেলিভিশন ডিপার্টমেন্ট সো এই তিনটা ডিপার্টমেন্টের জন্য তোমাকে আগে তুমি যে ইউনিটের শিক্ষার্থী হও না কেন সেই ইউনিট থেকে পরীক্ষা দিবা দেওয়ার পরে আলটিমেটলি করতে চাও হবে সেখানে কি করা হবে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে এই তিনটা স্পেশালি ডিপার্টমেন্টের জন্য অন্য কোনো ডিপার্টমেন্টের জন্য আর পরীক্ষা নেওয়া হবে না একটাই পরীক্ষা হবে আর এই তিনটার জন্য তোমাকে মেইন পরীক্ষার পাশাপাশি আরও একটা পরীক্ষায় বসতে হবে সেটা নাম্বার করে থাকবে পঞ্চাশ নাম্বারের ব্যবহারিক পরীক্ষা থাকবে ওকে হবে। এই তারপরে আসো বহু নির্বাচনী ও লিখিত ও ব্যবহারিক যেটা পঞ্চাশ নাম্বারের মধ্যে তোমাকে পরবর্তীতে দিতে হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষার জন্য নির্দিষ্ট হারে ফি প্রযোজ্য হবে তারপরে আলটিমেটলি দেখো এই গুরুত্বপূর্ণ কথা তোমাকে এই ডিপার্টমেন্টগুলো যদি পড়ার ইচ্ছা থাকে তুমি যদি আলাদাভাবে আবার হচ্ছে পরীক্ষায় বসতে চাও পঞ্চাশ নম্বরের যে পরীক্ষাটা হবে তখন তুমি সাবজেক্ট চয়েস দিবে না তখন আলটিমেটলি তোমার সবার লাস্টে দেখবে এই অপশনগুলো আসবে যে মিউজিক ডিপার্টমেন্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট এবং নাট্যকলা ডিপার্টমেন্ট ঠিক আছে অপশন গুলো থাকবে তুমি যদি পরীক্ষা দিতে যাও প্রত্যেকটা ইউনিটেই তোমাকে আবার আলাদা আলাদা মনে হয় তিনশো টাকা করে ফি দিতে হয় ঠিক আছে সো আলটিমেটলি দেখি আমরা পরবর্তীতে হয়তো ওইটা বলা থাকবে সো তোমাকে কিন্তু আবার নির্দিষ্ট হারে কি ফি প্রদান করতে হবে তুমি যদি এই পঞ্চাশ নাম্বারে লিখিত পরীক্ষায় বসতে চাও যদি এই ডিপার্টমেন্টগুলোতে পড়ার ইচ্ছা থাকে তারপর দেখো ব্যবহারিক পরীক্ষার ফি ও সময়সূচি পরবর্তীতে দেখো কোথায় দেখো এই এখন বলে দেয় নাই ঠিক আছে আমি আগেরটা দিয়ে বললাম আগের তিনশো টাকা করে লাগতো এখনো বলে নাই এবার কয়েক টাকা করে লাগবে বাড়তেও পারে কমতেও পারে সেটা দেখো ব্যবহারিক পরীক্ষার ফি এবং সময়সূচি পরবর্তীতে এই ওয়েবসাইটের মাধ্যমে সুন্দরভাবে জানাই দেওয়া হবে বুঝে গেছে এই তিনটা বিশেষায়িত ডিপার্টমেন্ট সঙ্গীত নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশনের জন্য কি রকম রিকোয়ারমেন্ট কিভাবে কি করতে হবে সবার ক্লিয়ার কিনা সবাই একটু বলো দেখি সবাই ক্লিয়ার কিনা সবাই ক্লিয়ার কিনা বলো সো আলটিমেটলি এখন কথা হচ্ছে যে ভাই এই ডিপার্টমেন্টগুলোতে কি সকল বিভাগের পরীক্ষার্থী বসতে পারবে একটু পরে আসতেছি আমি সত্য করে বলে দিই সকল বিভাগের পরীক্ষার্থী বসতে পারবে এখানে ওকে এটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরে কথাবার্তা বলবো ওকে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আমরা পরবর্তীতে দেখো পরবর্তীতে কি বলছে যে ভাইয়া ইউনিট ই এর লিখিত পরীক্ষার পরীক্ষার মধ্যে আমাদের পরিবর্তে দেখো ইউনিট ই যারা চারুকলা ইউনিট চারুকলা ইউনিটে পরীক্ষা দিবা তারা আলটিমেটলি আলটিমেট নাম্বার মেইন পরীক্ষার ফর্মেটে আটচল্লিশ নাম্বার লিখিত হওয়ার কথা সেখানে কিন্তু আর ওই লিখিত পরীক্ষাটা হবে না লিখিত পরীক্ষার পরিবর্তে আটচল্লিশ নাম্বারের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আটচল্লিশ নম্বরে কি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী এবং ব্যবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কি থাকবে আমাদের আলটিমেটলি মেধা তাদেরকে প্রকাশ করা হবে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যারা ইউনিটে পরীক্ষা দিবা তাদের তাদের রিটেন রিটেন নাই নাই কোনো যারা ইউনিটে পরীক্ষা দিবা শুধুমাত্র বহু নির্বাচনী পরীক্ষা হবে এবং রিটেনের পরিবর্তে তোমাদেরকে একটা ব্যবহারিক পরীক্ষা দিতে হবে এই জন্যই কিন্তু সময়টা বেশি সবগুলো ইউনিটেরই এক ঘন্টা করে সময় পরীক্ষা হবে বা তোমাদের আলটিমেটলি যারা ইউনিটে পরীক্ষা দিবা তাদের কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে বুঝা গেছে তার মানে রিটার্ন কোনটাই শুধুমাত্র ইউনিটে নাই শুধুমাত্র ইউনিটে রিটার্ন নাই তা বাদে সবগুলোতে রিটার্ন আছে বুঝতে পারছি আমরা আচ্ছা ঠিক আছে তো চলো আমরা পরবর্তীতে যাবো ওকে ক্লিয়ার ধন্যবাদ সো এখন দেখো আমরা পরবর্তীতে যাব। এই যে ভাইয়া এইটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যে কোন কোন সাবজেক্টে কোন কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিতে হবে কোন কোন ইউনিটে কোন কোন থেকে পরীক্ষা দিতে হবে দেখো আমাদের সর্বপ্রথম আমরা আলটিমেটলি এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের ইউনিটটা নিয়ে একটু কথাবার্তা বলি সেটা হচ্ছে পরীক্ষার বিষয় কোন কোন বিষয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে দেখো এখানে কিন্তু পদার্থ বিষয় অবশ্যই পরীক্ষা দিতে হবে রসায়ন বিষয় অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে এবং গণিত অথবা আলটিমেটলি জীববিজ্ঞান দেখা যাবে এখানে একটু ভালো মতো বুঝো ভাইয়া দেখো আগে কি ছিল অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখানো যাই গুচ্ছ যখন ছিল যখন গুচ্ছ রান্ডারের জমানো ছিল এখন কিন্তু চেঞ্জ করে দিচ্ছে এখন কি ভাই বাংলা ইংরেজির এ ইউনিটের কোন পরীক্ষায় হবে না আলটিমেটলি তোমার তিনটা সাবজেক্টে পরীক্ষা হবে কয়টা তিনটা তোমার ফিজিক্স মাস্ট দাগাইতে হবে কেমিস্ট্রি মাস্ট দাগাইতে হবে তুমি জীববিজ্ঞান এবং গণিতের মধ্যে যেকোনো একটা দাগাইতে হবে তোমার যেটা কমফর্ট জোন ঠিক আছে তোমার জীববিজ্ঞান ভালো লাগে তুমি জীববিজ্ঞান ভালো করে লিখবে না আবার দাগাবা আবার তোমার উচ্চতর গণিত ভালো লাগে উচ্চতর গণিত ভালো করে তুমি উচ্চতর গণিত দাগাবা বুঝা গেছে তার মানে আমাদের পরীক্ষা হবে কয়টা পরীক্ষা হবে তিনটা সাবজেক্টে পরীক্ষা হবে তিনটা সাবজেক্টে মাস্ট কি কি দাগাইতে হবে পদার্থ এবং আমাদের কেমিস্ট্রি রসায়ন তারপরে কি গণিত এবং জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা দাগাইতে হবে বুঝতে তার মানে ইউনিটে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা তারা বাংলা ইংরেজি এখানে কোনো নাই বাংলা ইংরেজির গানবাদ বুঝা গেছে ভাই ইউনিটে যারা আসো এই ইউনিটে যারা আসো সেই ইউনিট নিয়ে কিছু বলেন হ্যাঁ ভাই প্রত্যেকটা ইউনিট নিয়ে বলবো একটু ধৈর্য আমার কথা বলুন শোনো সবাই বুঝতে পারছো যারা ইউনিটের আসো এই ইউনিটের ভর্তি পরীক্ষা কোন কোন বিষয়ের উপর অনুষ্ঠিত হবে ফিজিক্স কেমেস্ট্রি তারপরে ম্যাথ অথবা বায়োলজি এখানে কোনো বাংলা ইংরেজির অস্তিত্ব নাই তারপরে দেখো আমরা পরবর্তীতে বি ইউনিটে আসি বি ইউনিট যেটা হচ্ছে আইন ও কলা ও আইন অনুষদ এখানে দেখো ভাইয়া এখানে কিন্তু সবথেকে বড় পয়েন্ট হচ্ছে সবার শিক্ষার সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখন দেখো এখানে কি কি বিষয় পরীক্ষা দিতে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এখানে আলটিমেটলি কোনো অথবা নাই এখানে অথবা নাই যেমন আমরা এ ইউনিটে কি পাইছি একটা অথবা পাইছি যে ভাইয়া গণিত অথবা জীববিজ্ঞান গণিত অথবা জিবিএন হ্যাঁ বাট আমাদের বি ইউনিটে কোনো অথবা নাই তোমাকে আলটিমেটলি বাংলা থাকবে বাংলা দেখাতে হবে ইংরেজি থাকবে ইংরেজি দেখাতে হবে সাধারণ জ্ঞান থাকবে সাধারণ জ্ঞান দেখাতে হবে এবং তোমাকে আলটিমেটলি কোন কোন বিভাগের পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবে আমাদের সকল বিভাগের পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে ওকে আচ্ছা তারপরে আসো যে ভাইয়া সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ এখানে বাণিজ্য শাখার জন্য এবং অন্যান্য শাখার জন্য দেখো আলটিমেটলি দেখো সকল বিভাগ হচ্ছে বাণিজ্য শাখার জন্য আর অন্যান্য শাখা থেকে ধরো সি ইউনিটে বি ইউনিট থেকে যারা আসবে এ ইউনিট থেকে যারা আসবে তাদের জন্য মানবন্ডন একরকম দেখো সি ইউনিটে ভাই কি আমাদের বাণিজ্য শাখার জন্য ইংরেজি দাগাইতে হবে তারপরে হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা অর্থাৎ আইকিউ থাকবে আবার হচ্ছে কি ভাই হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ এই তিনটার মধ্যে আমাদের বাণিজ্য শাখার মধ্যে যারা বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দেব তারা এই তিনটা সাবজেক্ট হবে আর যারা বাণিজ্য শাখা না বা থেকে ইংরেজি থাকবে 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 এবং দেখো। এখানে বাংলা কিন্তু নাই দেখো এটা খুবই সুন্দর ভাবে দেখতে হবে এখানে কিন্তু বাংলা নাই এখানে কি ভাই বাংলা নাই দেখো এই বাণিজ্য শিক্ষার্থীদের জন্য বাংলা নাই আবার অন্যান্য শিক্ষার্থী থেকে অন্যান্য বিভাগ থেকে যারা আসবে তাদের ক্ষেত্রেও বাংলা নাই ঠিক আছে কিছু কিছু বিষয় কিন্তু ভালোই চেঞ্জ আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই বিষয়গুলো আমি ভালো মতো সুন্দরভাবে বলে দিচ্ছি একটু মাথায় নাও ঠিক আছে তারপরে দেখো আমাদের ডি ইউনিট যেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান ইউনিট ডি কি ভাই আমাদের হচ্ছে সকল শিক্ষার্থী সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য একই রকম প্রশ্ন থাকবে সেটা বাংলা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান তাহলে দেখো এখানে চারটা বিষয় বাংলা থাকবে ইংরেজি থাকবে গাণিতিক বুদ্ধিমত্তা থাকবে এবং আমাদের সাধারণ জ্ঞানও থাকবে ঠিক আছে এখানে কিন্তু ও অথবা না যে গাণিতিক বুদ্ধিমত্তা অথবা সাধারণ জ্ঞান বিষয়টা কিন্তু এমন না গাণিতিক বুদ্ধিমত্তা থাকবে আবার সাধারণ জ্ঞানও থাকবে অথবা ও আর হচ্ছে ওর মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে হবে বুঝা গেছে আচ্ছা পরে আসো আমাদের হচ্ছে কি ইউনিট বা চারুকলা দেখো এখানে আমাদের পরীক্ষা কিভাবে দিতে হবে বাংলা থাকবে ইংরেজি থাকবে সাধারণ জ্ঞান থাকবে এবং ড্রয়িং থাকবে এখানে সকল বিভাগের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবা তারপর দেখো এখানে নোট নোট একটা বলা আছে নোটটা কি আমাদের হচ্ছে ইউনিট নাম্বার সমান থাকবে দেখো পরীক্ষার নাম্বার কিন্তু সমান থাকবে তার মানে আমি যদি একটু আসি আমি আলটিমেটলি হচ্ছে বিজ্ঞান বিভাগেরটাই যদি একটু বলি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে দেখো আমি তোমাদেরকে একটু সুন্দর মতো বুঝাই দিই ব্যাপারটা মার্ক কিন্তু সেম থাকবে তাহলে আমাদের এমসিকিউতে কত ছিল ভাই এমসিকিউতে কত ছিল এমসি কিউতে চব্বিশ রিটারনে আটচল্লিশ তাই না দেখো এমসি কিউতে এমসি কিউতে আমাদের কত ছিল ভাই চব্বিশ মার্ক রিটেনে হচ্ছে রিটার্নে হচ্ছে আটচল্লিশ মার্ক এখন এই যে যেগুলো সাবজেক্ট আমরা দেখলাম এই সাবজেক্টে প্রত্যেকটা বিষয় থেকে সেম মার্ক থাকবে ধরো বাংলায় আলটিমেটলি যে এমসি থাকবে ইংরেজিতে ঠিক একই এমসি থাকবে এখানে আমি যদি বিজ্ঞান বিভাগে আসি ফিজিক্সে যেগুলোটা এমসি থাকবে ঠিক একইভাবে আমাদের কি আমাদের হচ্ছে কেমিস্ট্রি অথবা ম্যাথ বা বায়োলজি থেকে একই এমসি থাকবে তো আমি যদি বিজ্ঞান বিভাগের একটু তোমাদেরকে বলি যে ভাই এমসি ক্ষেত্রে এমসি ক্ষেত্রে দেখো আমাকে কি কি তিনটা সাবজেক্ট দেখাতে হবে ফিজিক্স তারপরে কেমিস্ট্রি তারপরে ম্যাথ অথবা বায়োলজি সো এটার কিন্তু মোট আছে চব্বিশটা চব্বিশটা মানে আটটা আটটা করে এমসিকিউ থাকবে এটাতে আটটা এটাতে আটটা এটাতে আটটা ঠিক আছে আটটা আটটা করে এমসিকিউ থাকবে আবার রিটার্নের ক্ষেত্রে আসো রিটার্নে কত মোট আটচল্লিশ তার মানে ফিজিক্স কেমিস্ট্রি আমাদের বায়োলজি অথবা ম্যাথ রিটেনে আটচল্লিশ তার মানে এখানেও কিন্তু মার্ক সেম থাকবে সেখানে কি রিটেনের মার্কটা কত থাকবে ষোলো ষোলো করে থাকবে রিটেনের মার্ক ষোলো এটাতেও ষোলো এটাতেও ষোলো বুঝতে পারছো ব্যাপারটা ভাই সবাই একটু বলো যে ভাইয়া বুঝতে পারলাম কিনা মার্ক প্রত্যেকটা বিষয়ে सेम থাকবে মার্ক প্রত্যেকটা বিষয়ে सेम থাকবে মার্ক প্রত্যেকটা বিষয়ে সেম থাকবে ওকে বুঝতে পারছিস রে বুঝতে পারছিস সবাই একটু বলো সবাই একটু বলো সবাই একটু বলো বুঝতে পারছি কি না এর কম্পাইলই না কি হবে না এর কম্পাইলই না না এর কম্পাইলই না এটা কেন

উল্লেখিত ইউনিট সমূহের প্রত্যেক বিষয়ে পরীক্ষার নাম্বার দাঁড়াও যারা বি ইউনিটের আসো তাদের কি পরীক্ষা দিতে হবে বাংলা ইংরেজি সাধারণ গান এম কিউ সেম ডিস্ট্রিবিউশন থাকবে তার মানে এখানে কিছু তো বলে নাই যে ভাই এখানে সাধারণ জ্ঞান রিটার্ন থাকবে না তার মানে যে কয়েকটা বিষয় তোমাকে এখানে বলা আছে সেম মার্ক ডিস্ট্রিবিউশন এমসি কিউ এবং রিটার্ন সবগুলাই থাকবে ওকে এখানে তো বলে দেওয়া নাই যে ভাই সাধারণ জ্ঞানের রিটার্ন নাই সাধারণ গানের নাই অথবা আলটিমেটলি আমরা একটু পরে যখন পুরো সার্কুলারটাই দেখবো দেখি ওটা নিয়ে কোনো নির্দেশনা দেওয়া আছে কিনা বাট এতদূর পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা ভাই আলটিমেটলি প্রত্যেকটা সাবজেক্টের সেম মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী তোমাকে এমসিকিউ থাকবে আর রিটার্ন থাকবে তার মানে এখানে যেহেতু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আছে তার মানে তোমাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এমসিকিউ প্লাস রিটার্ন দুইটাই থাকবে আমরা যদি চেঞ্জ থাকে তাহলে একটু পরে যখন আমরা আরো দেখবো পুরো সার্কুলারটা দেখবো তখন আপাতত এমন কোনো কিছু বলা নাই তার মানে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলো রিটেন থাকবে যদি চেঞ্জ থাকে তাহলে আমি একটু পরে আসতেছি সেটা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ওকে সো দেখো আমরা পরবর্তীতে চলে যাব পরবর্তীতে চলে যাব দেখো পরবর্তীতে কি বলছে ভর্তি পরীক্ষার সময়সূচি এই বারটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদেরকে দেখো আমাদের এই ইউনিটের ভর্তি পরীক্ষা সবার আগে হবে অর্থাৎ চারুকলা ইউনিট কত তারিখে ভাইয়া আমাদের একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দেখছো দুই পঁচিশ দুই পঁচিশ সালে একত্রিশ আচ্ছা 2025 পঁচিশ সালে আমাদের একত্রিশ জানুয়ারি শুক্রবারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটা শিফটে পরীক্ষা থাকবে তিনটা শিফটে এখন কে কোন শিফটে পরীক্ষা দিবে এটা তোমাদেরকে ওয়েবসাইটে সুন্দরভাবে জানাই দেওয়া হবে ঠিক আছে নিজের যে প্রোফাইলটা থাকবে তারপরে আসো আমাদের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা কবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি এটা শুক্রবারে তিনটা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে ফেব্রুয়ারি দেখছো এখানে কিন্তু গ্যাপ নাই বাট এখানে একটু গ্যাপ আছে সো আমাদের ডিউনিটের পরে বিউনিটের ইউনিটের পরীক্ষা পরের দিনই পরীক্ষা অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি এটা হচ্ছে শনিবারের পরীক্ষা তিনটা শিফটে পরীক্ষা হবে সময়গুলো যদি আমি একটু বলে যে যেভাবে দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত দুইটা তিরিশ থেকে চারটা পর্যন্ত পাঁচটা

আমাদের দশটা থেকে শুরু হচ্ছে এটাও নয়টা তিরিশ থেকে বি মিনিটে এই দেখো একটু টাইম শিডিউল চা একটু ভালো খেয়াল করো

যারা বিজ্ঞান বিভাগ থেকে আসো বা কমার্সের স্টুডেন্ট আসো তোমাদের কিন্তু ক্যালকুলেটার লাগে এখানে কিন্তু দেখো আমাদের কি কি পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন ঘড়ি ক্যালকুলেটার বা অন্যান্য ইলেকট্রিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ তার মানে ক্যালকুলেটার ব্যবহার নিষিদ্ধ ঠিক আছে বুঝা গেছে আমারা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তারপরে আমরা চলো পরবর্তীতে যদি যাই এখানে তোমাদের করণীয় একবার জাস্ট পড়ে নিবা যেটা আমি গুরুত্বপূর্ণ যেটা তোমাকে খেয়াল রাখতেই হবে সেটা জাস্ট আমি বলে দিচ্ছি এখন আসো এই যে তোমাদের এতক্ষণ যেটা প্রশ্ন ছিল ভাই আমি ইংলিশ নিয়ে পড়তে চাই এত পরিমাণ ইংলিশের ডিমান্ড এখন যারা ইংলিশ নিয়ে পড়তে চান তারা একটু ভালো মতো দেখেন যে ভাই কোন সাবজেক্টে ভর্তি দিতে গেলে তোমাকে এইচএসিতে কোন সাবজেক্টে কত পাইতে হবে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি একটু কথা বলে নিই দেখো তোমরা যারা তোমরা যারা মনে করো হচ্ছে সায়েন্স আর্টস কমার্স সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য আমাদের কি জয়কলির পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটারই বেস্ট বেস্ট বই আছে যদি আমি তোমাদেরকে একটু দেখাই দেখো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে আসো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে আসো আমাদের কিন্তু বিজ্ঞানে কি কি সাবজেক্ট থাকে চারটা সাবজেক্ট ঠিক আছে বিজ্ঞানে কয়টা সাবজেক্ট থাকবে ভাইয়া চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য দেখো আমাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু বই আছে সো এই বইগুলোতে আমরা কিভাবে কিভাবে তোমাদের জন্য হচ্ছে বলতেছি যে বাজারে সেরা বই দেখো আমি তোমাদেরকে যদি একটু তোমাদেরকে বলে দেয় দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু যারা ইউনিট থেকে দিবা তাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট তুমি প্রপার টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছ কিনা অর্থাৎ একটা বড় ক্যালকুলেশন কিভাবে আলটিমেটলি শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে তুমি কম সময়ের মধ্যে

যারা সুন্দর মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই বইগুলো কালেক্ট করে নেবেন কারণ এই বইগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক কমন চলে আসে এটা কিন্তু আমরা তোমাদেরকে একটাও বাড়াই বলতেছি না ইতিমধ্যে আমাদের পেজে কিন্তু সুন্দর মতো কোন সালে কত কয়টা করে প্রশ্ন আসছিল আমাদের বইয়ে ফ্রন্ট পেজেও তোমরা দেখতে পারবা দেখতে প্রত্যেকটা বইয়ে আলটিমেটলি যদি একটু আসো যে কোন সালে কতটা প্রশ্ন প্রশ্ন হুব কমন আসছে দেখো যে অ্যানালিসিস দেওয়া আছে এখানে কোনো কথা বাড়াই বলা হচ্ছে না তারপর দেখো যারা মানবিক থেকে আসো মানবিক থেকে দেখো মানবিক থেকে বাংলা ইংরেজি সাধারণ সাধারণ জ্ঞান ইংরেজি সেট সেট আছে তোমরা একটা যদি বই করে নাও তাহলে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিস্থিতি এটা অনেক অংশেই কি হবে মুসৃণ হবে এবং আলটিমেটলি খুব সুন্দর মতো কোন বিষয়গুলো পড়তে হবে কোন বিষয়গুলো বাদ দিতে হবে তোমরা সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবা কিভাবে আলটিমেটলি থিওরি টাইপগুলান শর্টকাট ছন্ধের মাধ্যমে আলটিমেটলি মনে রাখা যায় সেগুলো বেস্ট কম্বিনেশন আছে এবং কিভাবে বড় বড় ম্যাথমেটিক্সগুলো আমরা শর্টকাটে ট্রিক্স টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে সমাধান করতে পারবো সেগুলো সব কিছুই আমাদের বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে সো যারা এখনো বই কালেক্ট করেন নাই দ্রুত বই কালেক্ট করে নিয়ে সুন্দরভাবে প্রিপারেশন নিতে থাকো আর আমাদের কিন্তু আলটিমেটলি দেখো আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জয়গুলি প্রকাশিত আলটিমেটলি বইয়ের পাশাপাশি আমাদের কিন্তু ফ্রি ক্লাসও হয় সো তোমরা যদি বই নাও অ্যাকসেপ্ট আবার ক্লাসগুলো করো ইনশাল্লাহ তোমার বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স নিশ্চিত হয়ে যাবে ওকে দেখো আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা যেহেতু জগন্নাথের সার্কুলার নিয়ে আমরা বলতেছি জগন্নাথের জন্য বই আসবে কি না থেকে সো আমাদের আমাদের কিন্তু জগন্নাথের জন্য যে প্রশ্ন ব্যাংকটা আছে এবং মডেল টেস্ট দুইটা একটা বই দুইটা কম্বিনেশনই থাকবে সো প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট খুব দ্রুতই বাজারে আসতে যাচ্ছে সো এটা নিয়ে তোমার কোনো টেনশন করার দেখা নেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য জয়কুলির সবার আগে ইনশাল্লাহ বই চলে আসবে ওকে আচ্ছা এখন চলো আসি আমরা যে ভাইয়া আমাদের কোন সাবজেক্টে ভর্তি হইতে হইতে গেলে আমাদের কি কি রিকোয়ারমেন্ট আছে কি কি আছে আছে ঠিক আমাদের আগে দেখি। যে রসায়নে রসায়নে কি রসায়নে আমাদের দেখো উচ্চ মাধ্যমিক কি কি পাইতে হবে সেটা একটু দেখো যে তুমি যদি রসায়ন নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে রসায়নে এ মাইনাস পাইতে হবে গণিতে বি পাইতে হবে পদার্থবিজ্ঞানে বি পাইতে হবে তুমি যদি গণিত নিয়ে পাইতে পড়তে চাও তাহলে তোমাকে গণিতে এ আবার এ লেভেল স্টুডেন্টের ক্ষেত্রে গণিতে বি পাইতে হবে এবং আলটিমেটলি ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত বিষয় অংশগ্রহণ করতে হবে দেখো আমাদের কিন্তু ইউনিটে কি বলা ছিল যে ভাইয়া তুমি বায়োলজি অথবা ম্যাথ দাগাইতে পারবা এখন ধরো আমি ম্যাথ নিয়ে পড়তে চাই তাহলে আমি বায়োলজি ম্যাথ নিয়ে পড়তে চাও তাহলে কি অবশ্যই কি পাইতে হবে ভাই ম্যাথে অ্যান্সার করতে হবে এবং কম পক্ষে তিরিশ মার্ক পাইতে হবে কম পক্ষে ম্যাথ নিয়ে পড়তে চাইলে ম্যাথ অবশ্যই দাগাইতে হবে এবং ম্যাথে তোমাকে তিরিশ মার্ক পাইতে হবে তারপরে আসো পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানে কি ভাই পদার্থ বিজ্ঞানে এইসিসিতে এ থাকতে হবে এবং গণিতে এ থাকতে হবে পরিসংখ্যান গণিতে এ থাকতে হবে এবং এ লেভেল স্টুডেন্টের জন্য গণিত সি থাকতে হবে কম্পিউটার সায়েন্স সি এ সি সকল বিষয়ে এ থাকতে হবে দেখছো এটার একটু রিকোয়ারমেন্ট বেশি যারা সিএসি নিয়ে পড়তে চাও তাদের ক্ষেত্রে সকল বিষয়ে এ থাকতে ন্যূনতম উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান দেখো জীববিজ্ঞানে আমাদের বি থাকতে হবে রসায়নে বি থাকতে হবে ভূগোল এটার কোনো প্রযোজ্য এটার কোনো রিকোয়ারমেন্ট নাই তারপরে প্রাণী বিজ্ঞান প্রাণী বিজ্ঞানে জীব বিজ্ঞানে তোমাকে ন্যূনতম বি পাইতে হবে তারপরে অনুজীব বিজ্ঞান দেখো এখানে জীব বিজ্ঞানে কিন্তু প্লাস পাইতে হবে দেখছো যারা আলটিমেটলি অনুজীব বিজ্ঞান নিয়ে পড়তে চাও জীববিজ্ঞানে প্লাস পাইতে হবে রসায়নে এ থাকতে হবে তারপরে পদার্থ এ থাকতে হবে এবং ইংরেজিতেও এ থাকতে হবে দেখছো এটা আলটিমেটলি

ঠিক আছে জীববিজ্ঞানে প্লাস থাকতে হবে আর এখানে আলটিমেটলি আরেকটা আমরা পাইলাম সেটা হচ্ছে সকল বিষয়ে এ থাকতে হবে কম্পিউটার সায়েন্সে দেখো এখানে কোনো এ প্লাস নাই কিন্তু বাট এইখানে একটা এ প্লাস চলে আসছে তারপরে দেখো আমাদের ফার্মেসিতে কি থাকতে হবে ভাই রসায়নে এ থাকতে হবে জীববিজ্ঞানে এ থাকতে হবে গণিতে এ থাকতে হবে এবং ইংরেজিতে এ থাকতে হবে অর্থাৎ প্রায় সকল সাবজেক্টে এ থাকতে হবে তোমার তারপরে প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান এখানে রসায়নে কিন্তু এ প্লাস থাকতে হবে জীববিজ্ঞানে এ প্লাস থাকতে হবে গণিতে এ থাকতে হবে এবং পদার্থবিজ্ঞানে এ থাকতে হবে এবং ইংরেজিতে এ থাকতে হবে তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এখানে রসায়নে এ প্লাস থাকতে হবে জীববিজ্ঞানে প্লাস থাকতে হবে ইংরেজিতে এ থাকতে হবে এবং পদার্থ বিজ্ঞানে এ থাকতে হবে এখন কথা হচ্ছে বোঝা গেছে ব্যাপারটা যে ভাই আমি অমুক সাবজেক্টে নিয়ে পড়তে চাই আমার এই সিসিতে কি রকম মার্ক বা কি গ্রেডটা থাকতে হবে সো এখানে সুন্দর মতো বলা আছে যে ভাই তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও এবং কিভাবে কি করতে হবে বুঝা গেছে সো এই রিকোয়ারমেন্টটা একটু খেয়াল রাখবে তাহলে তোমার আলটিমেটলি যে সাবজেক্টে পড়ার ইচ্ছা সেই সাবজেক্টটা আলটিমেটলি তুমি যোগ্য কিনা তুমি এখানে দেখলেই সুন্দর মতো বুঝতে পারবা ওকে আচ্ছা সো চলো আমরা ইউনিটিটা দেখে ফেললাম আমরা এখন যদি পরবর্তীতে 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 যাই দেখো পরবর্তীতে আমাদের বি ইউনিটটায় আসো আমরা কি ভাইয়া বি ইউনিট অর্থাৎ আমাদের কলা ও আইন শোধ এখানে দেখো আমাদের আচ্ছা বি ইউনিটটা দেওয়া নাই এটা তো মান এটা হচ্ছে ও বিইউনিটের কোন গ্রেড মানে কোন সাবজেক্টে কত পেতে হবে আছে আছে আচ্ছা ঠিক আছে মান মंडन সহই আছে দেখো বিইউনিটটা কত পাওয়া বাংলায় বাংলায় হচ্ছে আসন বিন্যাসও এখানে দেওয়া আছে সো বাংলায় হচ্ছে 80টা আসন মানবিক থেকে যারা আসবে তাদের জন্য 60টা বিজ্ঞান থেকে ওই যে আমি বললাম না যে ভাই সকল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সকল ইউনিটের পরীক্ষা দিতে পারবে সো আমাদের বাংলার জন্য দেখো সিট হচ্ছে আমাদের 10টা বাণিজ্যর জন্য 10টা সো আলটিমেটলি এখানে কি ssc অর্থাৎ আমাদের ssc না কিন্তু hsc বা সমমান পরীক্ষায় সংক্ষিপ্ত প্রাপ্ত সর্বনিম্ন লেটার বা গ্রেড শতাংশ এখানে বাংলায় তোমাকে বি থাকতে হবে তারপর দেখো ইংরেজিতে মান বণ্টন সরি আমাদের হচ্ছে আসন বিন্যাস সেটা তোমরা দেখে নিবা মোট আসন সংখ্যা হচ্ছে 80টা সাইন্স আর্টস কমার্স থেকে কতটা কতটা করে আছে এখানে দেখো ইংরেজি বিষয়ে তোমাকে পড়তে চাইলে তোমাকে ইংরেজিতে a পেতে হবে বুঝা গেছে সেটা তোমাদের সব থেকে বড় প্রশ্ন ছিল ভাই আমি ইংরেজি নিয়ে পড়বো ইংরেজিতে কি থাকতে হবে ইংরেজিতে এ না থাকলে তুমি ইংরেজি বিষয়ে ভর্তি হইতে পারবা না এখন তোমার ইংরেজিতে এ নাই তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো না বিষয়টা কিন্তু এমন না তুমি ওই সাবজেক্টে ভর্তি হইতে পারবা ঠিক আছে বাট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো তুমি ইংরেজি পড়লো না অন্য সাবজেক্টে পড়বা বুঝা গেছে আচ্ছা এটা নিয়ে অনেক কনফিউশন ছিল আশা রাখি তোমাদের ক্লিয়ার আর যদি এখনো ক্লিয়ার না হয় তাহলে প্রশ্ন করতে পারো কমেন্ট সেকশনে তারপর দেখো ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয় কমপক্ষে আবার কি পাইতে হবে পঞ্চাশ পার্সেন্ট মার্ক পাইতে হবে বুঝা গেছে আচ্ছা তারপর ইতিহাস ইতিহাসে দেখো ইতিহাস শর্ত কোন গুলো নাই ইতিহাস নাই ইসলামিক ইতিহাস বা ও সংস্কৃতিতে নাই ইসলামিক স্টাডিজে নাই দর্শনে নাই সঙ্গীতে নাই নাট্যকলায় নাই এগুলোর কোনো রিকোয়ারসমেন্ট নাই ওকে সো এই কয়েকটা সাবজেক্টের আলটিমেটলি আসন বিন্যাস কোন বিভাগ থেকে কি করতে পারবা এখন আসি এই যে দেখো এই যে সঙ্গীত এবং নাট্যকলা সঙ্গীত এবং নাট্যকলা এখানে কিন্তু সকল শাখার শিক্ষার্থীদের জন্য এই সকল বিভাগ থেকে সবাই পরীক্ষায় বসতে পারবো সঙ্গীত এবং নাট্যকলা তারপরে আমরা একটু পরে আরো একটা দেখবো ডিউনিটের আন্ডারে ফিল্ম অ্যান্ড টেলিভিশন আছে সেখানেও সকল বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে আবার দেখেন এডুকেশন বা আই আর এখানে বাংলা এবং আলটিমেটলি ইংরেজিতে বি পাইতে হবে তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলা এ পাইতে হবে ইংরেজিতে এ পাইতে হবে তারপরে আইন যেটা অনেক মোস্ট ডিমান্ডফুল সাবজেক্ট সবার ইচ্ছা থাকে ভাই আমি আইন বিভাগে পড়বো যারা বিজ্ঞান যারা হচ্ছে ইয়া থেকে আসো এখানে আলটিমেটলি সুবিধা কি জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুবিধা হচ্ছে তুমি সায়েন্সে আছো তুমি আইন বিভাগে পড়তে চাও তুমি পারবা ঠিক আছে তুমি পারবা তো দেখো আমাদের আইন বিভাগে মোট সিট সংখ্যা কয়টা ভাই আশিটা তোমার হচ্ছে মানবিক থেকে হচ্ছে তিরিশটা বিজ্ঞান থেকে কয়টা তিরিশটা এবং বাণিজ্য থেকে বিশটা তার মানে সায়েন্স আর্টস কমার্স

অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এখানে মোট আসন সংখ্যা একশো বাণিজ্য থেকে কয়টা বিজ্ঞান থেকে কয়টা মানবিক থেকে কয়টা এগুলো দেওয়া আছে এখন দেখো এখানে রিকোয়ারসমেন্টটা কি আসলে দেখো বিজ্ঞান বা অন্য শাখা থেকে আগত পরীক্ষার্থীদের জন্য গণিত অথবা পরিসংখ্যান অথবা জীববিজ্ঞানে সর্বনিম্ন বি থাকতে হবে আবার মানবিক থেকে আসা আগত পরীক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে বি থাকতে হবে ওকে এটা হচ্ছে সাবজেক্ট আমাদের হচ্ছে রিকোয়ারসমেন্টটা তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষায় তোমার গ্রেড কত থাকলে তুমি এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবে তারপরে দেখো এখন ম্যানেজমেন্ট স্টাডিজে ম্যানেজমেন্ট স্টাডিজের আমাদের আসন বিন্যাস হচ্ছে 160টা তার মধ্যে বাণিজ্য থেকে সবথেকে বেশি নাই 140টা তারপরে বিজ্ঞান থেকে 15টা আমাদের হচ্ছে মানবিক বা অন্যান্য বিভাগ থেকে পাঁচটা নিবে তারপরে ফাইনান্স বা ফিনান্স এটাতে আমাদের 100টা 90টা আসবে হচ্ছে বাণিজ্য থেকে বিজ্ঞান থেকে 60টা অন্যান্য বিভাগ থেকে বা মানবিক থেকে তিনটা মার্কেটিং মার্কেটিং এ স্মোর্ট সেট তারপরে বাণিজ্য থেকে আমাদের আসবে নব্বইটা তারপরে হচ্ছে আমাদের বিজ্ঞান থেকে সাতটা মানবিক থেকে আমাদের তিনটা মানবিক বা অন্যান্য থেকে তিনটা ঠিক আছে সো আমাদের দেখো আলটিমেটলি আমি যদি একবারই বলি যে ভাই কোনটাতে কতটা কোন ইউনিটে কতটা করে সিট সিট থাকবে কোন ইউনিটে কতটা করে সিনিট দেখো আলটিমেটলি আমাদের বিজ্ঞান বিভাগে সর্বমোট আটশো ষাটটা সিট থাকবে তারপরে আমরা যদি আসি ভাই বি ইউনিটে কত সিট সর্বমোট সাতশো পঁচাশিটা সিট থাকবে তারপরে যদি আমরা আসি সি ইউনিট সি ইউনিটে কতটা সিট পাঁচশো থাকবে তারপরে আসো ডি ইউনিট ইউনিটে আমাদের অর্থনীতি অর্থনীতিতে আলটিমেটলি আমাদের কি গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা হিসাব বিজ্ঞানে এ মাইনাস সর্বনিম্ন তোমাকে থাকতে হবে তারপরে আসো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে কি ভাই বাংলা অথবা ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে তারপরে দেখো সামাজিক সমাজ বিজ্ঞান আমার বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে তারপরে আসো আমাদের সমাজকর্ম এখানে আমাদের বাংলা ও ইংরেজিতে বি পাইতে হবে সর্বনিম্ন তারপরে আমাদের কি ঠিক আছে তারপরে বাংলা ও ইংরেজিতে বি পাইতে হবে ঠিক আছে আমাদের হচ্ছে এই যে নিরিবিজ্ঞান যে ডিপার্টমেন্ট আছে ঠিক আছে কিছুদিন আগেই কি দীপ্তি চৌধুরী ভাইরাল হয়েছিল তোমরা যারা এই ডিপার্টমেন্টে পড়বা তোমাদের এই সিনিয়র আপু কিন্তু জগন্নাথের নিবিজ্ঞানে পড়ে সো দেখো পরবর্তীতে আমরা আসো যে গণযোগ গণযোগাযোগ সাংবাদিকতা আলটিমেটলি এখানে তোমাকে বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন এ মাইনাস পাইতে হবে তারপরে লোক প্রশাসন বিভাগ বাংলা ইংরেজিতে বি পাইতে হবে আবার ফিল্ম অ্যান্ড টেলিভিশন দেখছো ফিল্ম অ্যান্ড টেলিভিশনে মোট তিরিশটা এখানে সকল বিভাগের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে এখন বাংলা এবং ইংরেজিতে সর্বনিম্ন এ মাইনাস থাকতে হবে সো এটার মোট আসন সংখ্যা কাটা মোট আসন সংখ্যা কিন্তু পাঁচশো নব্বইটা মোট আসন সংখ্যা পাঁচশো নব্বইটা ওকে আচ্ছা তার মানে আমরা ইউনিটটা দেখে ফেললাম আরেকটা ইউনিট বাকি আছে আমাদের সো আমরা চলে যাই চলো ইউনিট সো ইউনিটেডটা দেখো ইউনিটে আমাদের কি ভাই কোনো গ্রেড এগুলো আসলে রিকোয়ারমেন্ট ওদের কিচ্ছু নাই সো আমাদের এখানে কি কি পরীক্ষা আমাদের আছে কি কি বিভাগ আছে আসলে ইউনিটের আন্ডারে ড্রয়িং অ্যান্ড পেন্টিং যেখানে মোট সংখ্যা আসন সংখ্যা হচ্ছে বিশটা তারপরে প্রিন্ট মেকিং এখানেও বিশটা আসন সংখ্যা আছে এবং ভাস্কর্য বিভাগ সেখানে আসন সংখ্যা আছে তার মানে মোট সিট সংখ্যা হচ্ছে সাইটটা ঠিক আছে সো এটা গেল আমাদের চারুকলা বা ইউনিটের কথাবার্তা সো এখন চলো পরবর্তীতে আসি আমাদের প্রায় শেষের পর্যায়ে চলে আসছি আমরা দেখো এখন সংক্রিয় বিভাগ পরিবর্তন সংক্রিয় বিভাগ যে ভাই আমি সায়েন্সে আছি আমি অন্য জায়গায় চলে যাব আমি দেখা গেছে আর্টসে আসি আমি অন্য জায়গায় চলে যাব কমার্সে চলে যাব বা সায়েন্সে আসবো সায়েন্সে আসার কোনো অপশন নাই ঠিক আছে তোমরা যারা বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী আছো তারা সবগুলো ইউনিটি পরীক্ষা দিতে পারবে বাট বিজ্ঞান বিভাগ থেকে যারা না অর্থাৎ অর্থাৎ এবং কমার্স থেকে তারা বিজ্ঞান বিভাগের সাবজেক্টে ভর্তি হতে পারবে না তোমরা তো পরীক্ষাই দিতে পারবে না ওকে আচ্ছা তারপরে আসো এখন এই যে আমাদের স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন এটা নিয়ে একটু কথাবার্তা আছে এটা নিয়ে একটু আমরা দেখি দেখো ভর্তির জন্য নির্বাচিত হয়ে কোন বিভাগে ভর্তি হলে পরে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের দেয়া পছন্দ বিষয় পছন্দ ক্রমের আমাদের অগ্রাধিকার তালিকা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন হবে অর্থাৎ তুমি 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 যে ধরো স্টুডেন্ট প্রথমে হচ্ছে সিএসি তারপরে হচ্ছে হচ্ছে তুমি তুমি ফার্মেসি তারপরে অন্যান্য সাবজেক্ট দিচ্ছ তো পছন্দ ক্রম অনুযায়ী তোমার আলটিমেটলি উপরে মাইগ্রেশন হইতেই থাকবে কয়েকটা করে কিন্তু আমাদের হচ্ছে কি ফল প্রকাশ করা হয় ধরো প্রথমবার যারা দিছে যারা দিচ্ছে যারা চান্স পাইছে তারা যে সবাই ভর্তি হবে বিষয়টা এমন না ধরো যাদের জগন্নাথেও আসে ঢাবিতেও আসে অনেকে ঢাবিতে চলে আসে সো সিট সংখ্যা বাকি থাকে পরে আবার আর একটা মেরিট লিস্ট দেয় এভাবে তিন চারটা মেরিট লিস্ট বা পাঁচ ছটা মেরিট লিস্ট সকল বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে ওকে তো এখন দেখো তারপরে কি বলছে তবে কোনো শিক্ষার্থী চাইলে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বা অটো মাইগ্রেশন বন্ধও করতে পারবে ধরো তুমি যদি বন্ধ না করো তোমার কিন্তু আস্তে আস্তে এভাবে কি যতবার তোমার মনে নতুন ভাবে হচ্ছে মেধা প্রকাশ করবে তোমার কিন্তু অটোমেটিক ধরো তোমার উপরের সাবজেক্টে সিট থাকা হয়েছে তোমারে দিয়ে দিবে তুমি যদি আলটিমেটলি ওইটা মার্ক তোমার থাকে ঠিক আছে আর তুমি চাইলে এটা বন্ধ করে দিতে পারো যে নাই ভাই আমার পছন্দের সাবজেক্ট আমি পায় গেছে আমার আর মাইগ্রেশন দরকার নাই আমার আর উপরে ওঠার দরকার নাই তুমি মাইগ্রেশন অফ করে দিবা ওকে আচ্ছা তারপরে দেখো সেক্ষেত্রে তাকে প্রথমে নির্বাচিত বিভাগে ভর্তি হতে হবে ভর্তি না হলে আবার তুমি মাইগ্রেশন আপ করতে না ভর্তি হতে হবে এবং ভর্তি হওয়ার পর তাকে পোর্টালে লগ ইন করে অর্থাৎ তোমার যে ওয়েবসাইটটা থাকবে ভর্তি হওয়ার পর থাকবে সেখানে করে কি করতে হবে ভাই স্বয়ংক্রিয় বিভাগ অটো মাইগ্রেশন বন্ধ করতে হবে উল্লেখিত নির্বাচিত বিভাগে ভর্তি হলে আমাদের মাইগ্রেশন স্টপ করার জন্য নির্ধারিত সময়ে নির্ধারিত সময়ের সময়ের মধ্যে মধ্যে এখানে কিন্তু অবশ্যই একটা ফিক্স সময় থাকবে তোমাকে ওই স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে তুমি যদি বন্ধ করতে চাও তাহলে তোমাকে নির্দিষ্ট সময় এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় দিয়ে যায় ওই নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ধ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ না করলে বিধি মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে তোমার অটো মাইগ্রেশন কিন্তু উপরে চলছে বলতেই থাকবে বুঝা গেছে আচ্ছা তাহলে দেখো আমরা পরবর্তীতে যদি যাই পরবর্তীতে কি বলা আছে পরবর্তীতে পরবর্তীতে দেখো মেধা তালিকা প্রস্তুত করুন কিভাবে আসলে মেধা তালিকাটা প্রস্তুত করা হবে দেখো ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা জিপিএ অবশ্যই আমরা দেখাই দিছি কিন্তু কত কত মার্ক লাগ নিবে আমাদের এসএসসি থেকে এবং এইচএসসি থেকে এটা অলরেডি বলছি তো দেখো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং ভর্তি পরীক্ষায় বহু নির্বাচনী এবং লিখিত অংশের যে প্রাপ্ত নাম্বার থাকবে এই সব কিছু মিলায় মেধা তালিকা প্রস্তুত করা হবে ঠিক আছে মেধা ও শিক্ষার্থীদের বিষয় সমন্বয়ে তালিকা তালিকার মাধ্যমে চূড়ান্ত বিভাগ ভিত্তিক ভর্তি সম্পূর্ণ করা হবে ঠিক আছে যে যে ডিপার্টমেন্টে ভর্তি সে সেই ডিপার্টমেন্টে গিয়ে ভর্তি হইতে হবে তারপরে দেখো আমাদের কি বলছে ভর্তির সময় কাগজপাতি কি কি লাগবে এটা আলটিমেটলি পড়লেই তোমরা বুঝতে পারবা যে ভর্তি পরীক্ষার সময় তোমাকে কি কি কাগজ লাগবে তো আমরা যদি পরবর্তীতে আসি পরবর্তীতে দেখো পরবর্তীতে কি বলা আছে কোটায় যারা কোটায় ভর্তি অর্থাৎ কোন কোটা থেকে কত পার্সেন্ট কোটা নেওয়া হবে ঠিক আছে সো দেখো আমরা যদি দেখি আমরা কিন্তু কোটায় কারা কারা আছে কোন কোন কোটা আছে এটা অলরেডি দেখছি মুক্তিযোদ্ধার সন্তান কোটা আছে তারপর প্রতিবন্ধ এ দেখো এখানে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা থাকলেই হবে না জগন্নাথে কিন্তু গুরুত্বপূর্ণ একটা দিয়ে দিচ্ছে মুক্তিযুদ্ধার সন্তান হইতে হবে তুমি যদি মুক্তিযোদ্ধার অন্যান্য সম্পর্ক হও তাহলে কিন্তু পাবে না মুক্তিযোদ্ধার সন্তান হইতে হবে না হলে তোমার এখানে কোনো কোটা থাকবে না সো মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধী তারপরে প্রতিবন্ধী দেখো ক্রাইটেরিয়া দেওয়া আছে দৃষ্টি বাক প্রতিবন্ধী শ্রবণ তারপরে শারীরিক তারপরে নিউরো এগুলো একটু দেখে নিবা তোমরা আবার হচ্ছে ক্ষুদ্র বা বা হরিজন বা আবার বিকেএসপি খেলোয়াড় কোটা তারপরে পোষ্য কোটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মতর শিক্ষক দেখছি পোষ্য কোটা মানে কি শিক্ষক তার সাথে সাথে কর্মকর্তা বা কর্মচারীবৃন্দ সন্তান স্বামী স্ত্রী সবাই এই কোটায় অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কোটায় আবেদন কারি পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ন্যূনতম দেখো যে ভর্তি পরীক্ষাটা হবে ধরো তোমার কোটা আছে তুমি যদি ন্যূনতম তিরিশ নাম্বার না পাও তাহলে কোটা ওখানে অ্যাপ্লাই হবে না তোমাকে ন্যূনতম কত পাইতে হবে তিরিশ পাইতে হবে ওকে আচ্ছা তারপরে দেখো কোন কোটা হার কিরকম ভাইয়া মুক্তিযোদ্ধার সন্তান কোটা দেখো বারবার করে বলে দিচ্ছি মুক্তিযোদ্ধা কোটা থাকলেই কিন্তু হবে না

কোটায় আলটিমেটলি কি কি কাগজপাতি তোমাকে জমা দিতে হবে ঠিক আছে কাগজ জমা দিতে হবে মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে হরিজনের ক্ষেত্রে প্রতিবন্ধীর ক্ষেত্রে এই জিনিসটা একটু ভালো মতো দেখবা ঠিক আছে এই জিনিসটা একটু ভালো মতো দেখবা ওকে সো কি কাগজপাতি লাগে তোমরা অনেকেই কোটা আছে তোমাদের প্রয়োজনে কাগজ দেখা গেছে অনেকের আছে আবার অনেকে শর্ট আছে সো কি কি কাগজ লাগতে পারে এখানে দেওয়াই আছে আগে থেকে কালেক্ট করে রাখবা পরীক্ষার দেখা গেছে যেদিন তোমাকে ভাইবার জন্য ডাকবে সেদিন আবার খুঁজো এগুলান আগে থেকে কালেক্ট করে রাখতে হবে ওকে আচ্ছা তারপরে যদি আমরা আসি আমরা এখান থেকে আর কোনো গুরুত্বপূর্ণ দেখো যে বিদেশি শিক্ষার্থীদের জন্য একটা কথাবার্তা বলা আছে ভর্তি ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীরা আমাদের হচ্ছে এক ডিসেম্বর দুই থেকে আমাদের হচ্ছে পনেরো ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব রেজিস্ট্রার এর অফিসে যোগাযোগ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আবেদন করতে হবে তার মানে যারা বিদেশ থেকে পড়তে আছে পড়তে আছে যাচ্ছ তারা কিন্তু অনলাইনে করলে হবে না তোমাকে সরাসরি রেজিস্ট্রার ভবনে আইসা কি কি কাগজপাতি লাগে সেগুলো জমা জমা দিয়ে তারপরে তোমাকে প্রাথমিক আবেদন কি করতে হবে সম্পূর্ণ করতে হবে তো চলো আমরা পরবর্তী যদি যাই আর কি বলা আছে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই আমাদের কিছু বিবিধ বলা আছে সো আমাদের ভর্তি পরীক্ষা যে কোনো স্তরে অনিয়ম এগুলা থাকলে তোমার হচ্ছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ কিছু নির্দেশনা তোমাদের জন্য দেওয়া আছে এগুলো দেখে নিলে ইনশাআল্লাহ তোমাদের ঝামেলা থাকবে না ওকে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যতেই এই যে এই ওয়েবসাইটে সম্পূর্ণ সময় সব সময় পাওয়া যাবে সো আমাদের মনে হয় আর নাই আমরা একদম শেষ করে ফেলছি মনে হয় তবুও আমি যদি চেক দেই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের আর নাই সো এখন বলো আমরা শেষ করে দিব কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে লাস্ট আমি এক মিনিট সবার প্রশ্ন নিব আশা রাখি সবগুলাই হচ্ছে ও হ্যাঁ আরেকটা ক্লাসে আমরা হচ্ছে अनाउंसমেন্ট দিব আলটিমেটলি হচ্ছে তোমরা সবাই জানো আমাদের আজকে একটু ডিলে হয়ে গেছে আজ যান্ত্রিক ত্রুটির কারণে তোমরা জানো আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য মিশন ডিইউ এর আমরা হচ্ছে আজকে পদার্থবিজ্ঞানের মহাকর্ষ ও বিকর্ষণ চ্যাপ্টারের অধ্যায়টা ক্লাস করব এই যে লাইভটা শেষ করে আবার আমরা ক্লাসে চলে আসব সো ক্লাস থেকে কেউ চলে যাবে না আলটিমেটলি আমি কিন্তু এখনই ক্লাসটা শুরু করব ঠিক আছে সো কারণ কোনো প্রশ্ন কারণ কোনো প্রশ্ন ভাইয়া কত জিপিএ হলে বি ইউনিটে সিলেকশন করতে পারবো ভাই এখন দেখো এইটা কেউই তোমাকে 100% বলতে পারবে না যাদের প্রাথমিক যোগ্যতা আমি একটু আগেই বলছি যে ভাই কত সাইন্স কত আরসে কত নাকি কত যাদের ওই প্রাথমিক মানে জিপিএটা আছে যেটা আলটিমেটলি প্রাথমিক সিলেকশনে লাগবে ওটা থাকলে তুমি 100 টাকা 100 টাকা ভাই বেশি টাকা না তুমি अप्लाई করো তারপরে চূড়ান্ত সিলেকশন হলে আলটিমেটলি ইয়া হবে বাট এটা তো তোমাকে কেউ বলতে পারবে না ঠিক আছে যে চিরচuntutভাবে তুমি আলটিমেটলি এত থাকলেই পাবা এটা আসলে পরীক্ষার্থী যারা अप्लाई করবে ওই अप्लाई করা সাপেক্ষে তোমার এটা নির্ধারণ করা হবে ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ যারা বিজ্ঞান বিবেকের শিক্ষার্থী আছে তারা আলটিমেটলি কিছুক্ষণের মধ্যে আমি লাইভে আসবো আমি ক্লাস নিব তোমাদের হচ্ছে মিশন ডিউ এর আমাদের মহাকর্ষ ওভিকর্ ক্লাস অনুষ্ঠিত হবে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম